ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام، সর্দার সাহাবতি সাহেব ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মা এবং বোনেদেরকে বলবো, মা এবং বোনেরা, যদি আপনারা জালসা তথা বক্তব্য শোনার জন্য এসে থাকেন, আপোষে একটাও কথা বলবেন না। এখানে পুরুষেরাও আছেন, আপনাদের কণ্ঠস্বর থেকে পুরুষদের কণ্ঠস্বর নিচু নয়, আপনাদের থেকে তারা বেশি চিৎকার চেঁচামেচি করতে পারবেন, কিন্তু তারা নীরব রয়েছেন, চুপ রয়েছেন। তার কারণ, তারা এই লক্ষ্যের উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছেন যে কোরআন এবং সুন্নার কথা শুনব এবং জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করব। আপনাদেরকে বলবো, যদি উপস্থিত হওয়ার ক্ষেত্রে নিয়াতের কোনো গণ্ডগোল থেকে থাকে, নিয়াতটাকে পরিবর্তন করে নেন। এই সভাটা হলো এমন একটা সভা, এর মাহাত্ম্য এবং ফজিলত হলো এমন যে আল্লাহ তাআলার কিছু মালাইকা পৃথিবীতে বিচরণ করে, যাকে আমরা ফেরেশতা বলি। ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করে, আর সেই ফেরেশতাগুলো মালাইকাগুলো সেই মালাইকা ছাড়া যারা প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে নিয়োজিত আছেন, যারা মানুষের কথাকর্ম সবকিছু রেকর্ডিং করছেন, তারা ছাড়া যখন কোনো জায়গায় তারা দেখে কেউ যে আল্লাহ তাআলার জিকির হচ্ছে, আল্লাহ তাআলার বর্ণনা হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্রতা মাহাত্ম্য ঘোষণা হচ্ছে, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা হচ্ছে, আল্লাহ তাআলার বাণী নিয়ে আলোচনা চলছে, তখন যারা এই বিষয়টা অবগত হয় অন্যান্য ফেরেশতাদের যারা বিচরণ করে তাদেরকে এই দিকে আহ্বান করতে থাকে, তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে এসো। একটা পর্যায়ে সমস্ত মালাক তথা ফেরেশতা প্রথম আসমান পর্যন্ত তাদের পাখা ডানা দিয়ে এ জিকিরকারীদের, আল্লাহ তাআলাকে স্মরণকারীদের
আল্লাহ তাআলার বাণী কোরআনের চর্চাকারীদের ঘিরে নেই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় পেয়েছো, তারা কি করছে? তখন তারা বলে যে তারা আপনার মাহাত্ম বর্ণনা করছে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আমরা আপনার বড়ত্ব বর্ণনা করছে। তখন আল্লাহ তাআলা বলেন যে তারা কি আমাকে দেখেছে? আল্লাহ জানেন, তারপরেও প্রশ্ন করছেন। মালাইকারা বলেন যে আল্লাহ তারা দেখেনি, যদি দেখত তাহলে বেশি বেশি তারা আপনার ইবাদত করত, আপনার আনুগত্য করত। আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি চায়? তারা জান্নাত চায়। জান্নাত তারা দেখেছে? ফেরেশতাগণ বলেন না, জান্নাত দেখেনি। আল্লাহ বলেন জান্নাত যদি দেখত, ফেরেশতারা বলেন তাহলে জান্নাতকে পাওয়ার জন্য তারা আরো লালায়িত হয়ে যেত, তারা জান্নাতকে পাওয়ার জন্য আরো প্রাণপণ চেষ্টা করত। আল্লাহ বলেন তারা আর কি চাই? ফেরেশতারা বলেন তারা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে আপনার কাছে। আল্লাহ বলেন জাহান্নাম কি তারা দেখেছে? তারা বলেন না, যদি দেখত জাহান্নাম থেকে আরো পালাতো। জাহান্নাম যাবে যে সব কাজের মাধ্যমে, সেই কাজ থেকে আরো অনেক দূরে সরে যেত। আল্লাহ তাআলা তখন বলেন, এই মালাক ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা বলে, আল্লাহ গো, অমুক ব্যক্তি কিন্তু এ চর্চায় অংশগ্রহণ করেনি, আপনার জিকরে, আপনার মাহাত্ম্য বর্ণনায়, আপনার পবিত্রতা ঘোষণায় অংশগ্রহণ করেনি, ওখানে একটা আলোচনা সভা চলছিল, ওখানে আপনার স্মরণ, আপনার মাহাত্ম্য, আপনার বড়ত্ব ঘোষণা হচ্ছিল, আপনার জিকির অর্থাৎ পবিত্র কোরআনের প্রচার পাবলিশিং হচ্ছিল, আর ওখানে সভা ছিল, একটা লোকের উদ্দেশ্য ছিল না ওই সভাতে যাওয়ার, ব্যক্তিগত সে কোনো প্রয়োজনে এসেছিল, ব্যক্তিগত, আমার মা বোনেরা বাচ্চাদেরকে চুপ করিয়ে দিন, ব্যক্তিগত কোনো প্রয়োজনে এসেছিল। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাহু গাফারতু, আমি তাকেও ক্ষমা করে দিলাম। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা হলো এমন উপবেশনকারী যাদের সাথে কোনো উপবেশনকারী বিমুখ হয় না, যারা যাদের সাথে উপবেশনকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী, সহিহ বুখারী হাদিস নম্বর 6408, সুনানে তিরমিজি তো হাদিসটি রয়েছে হাদিস নম্বর 3700। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, তার কারণ বক্তাও যাবে জাহান্নামে, অনেক বক্তা যাবে জাহান্নামে, অনেক শ্রোতা যাবে জাহান্নামে, শুধু জালসা শুনে জান্নাতে যাওয়া যাবে না, বক্তব্য রেখে জান্নাতে যাওয়া যাবে না, শুধু বক্তব্য রেখে জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান হয়ে জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বিষয় নয়, আহলে হাদিস হানাফি শাফি বেরেলি হয়ে জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বিষয় নয়। যদি আমরা মুসলিম হয়ে মরতে পারি তাহলে এটা হলো সৌভাগ্যের বিষয়। মুসলিম হয়ে যদি আমরা মরতে পারি, আমাদের শায়খ আলমগীর সরদার বলছিলেন যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ, ইমানদারদেরকে আহ্বান করছেন আল্লাহ তাআলা, হে ইমানদারগণ। সাধারণভাবে আপনাদের বলি যে যখন ইমান এবং ইসলাম কথাটা সাধারণভাবে যখন আলোচনা হয় তখন যা হলো ইমান তাই হলো ইসলাম। ফতোয়া কমিটির, সৌদি ফতোয়া কমিটির প্রাক্তন প্রধান মুফতি শেখ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইমান হুয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াল ইমান, ইমানই হলো ইসলাম আর ইসলামই হলো ইমান। অবশ্য যখন পাশাপাশি ইসলাম এবং ইমানের সংজ্ঞা প্রদান করা হয়, পরিচিতি দেওয়া হয়, তখন তার মাঝে কিছুটা পার্থক্য আছে। যেমন হাদিসে জিবরিল আলাইহিসসালাম মারফতে সেই পার্থক্য উল্লেখ হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর 50 এবং 4777,
সহিহ মুসলিম হাদিস নম্বর 8 9 10 এবং 14 সুনানে নাসাই হাদিস নম্বর 4991 সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ অর্থাৎ হে মুসলমান তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো আর মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে কথা বোঝার প্রচেষ্টা করুন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুসলমানদেরকেই বলছেন ঈমানদার অর্থাৎ মুসলমানদেরকেই বলছেন আল্লাহকে যথাসাধ্য ভয় করো আর মুসলমান না হয়ে মরো না কেন এই কথা বললেন আমার মা এবং বোনেরা প্রত্যেকে এই কথাটা বাবা ভাই যারা আছেন তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনেন একবার ওযু করলাম একবার ওযু করার পরে অনেকবার ওযু থাকা অবস্থায় নামাজ পড়া যায় না যে একটা উদাহরণ দিই পবিত্রতা অর্জনের জন্য ফজরের টাইমে ওযু করলাম ফজরের সুন্নাত পড়লাম ফজরের ফরজ নামাজ পড়লাম তারপরে সূর্য উদিত হওয়ার প্রায় 20-25 মিনিট পরে ইশরাকের নামাজ পড়লাম আবার যদি ঈদের দিন হয় সেই দিন ঈদের নামাজ পড়ে নিলাম সূর্যগ্রহণ লেগে গিয়েছে ওযু আছে চন্দ্রগ্রহণ হয়েছে ওযু আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ আদায় করলাম জানাজার নামাজ এসেছে যে মাইয়াত সামনে এসেছে জানাজার নামাজ আদায় করে নিলাম ওযু আছে জানাজার নামাজ আদায় করলাম একটা ওযুতে কত প্রকারের এবং কতগুলো নামাজ আদায় করলাম দ্বিতীয় দিন একই নিয়তে একই ভাবে ওযু করলাম পবিত্র করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ফজরের টাইমে ওযু করেছি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড় হয়েছে বায়ু নির্গত হয়ে গেল যে বায়ু পায়খানা প্রস্রাবের দ্বার দিয়ে বায়ু নির্গত হলো বায়ু বের হয়ে গেল এবার যদি নামাজ আদায় করতেই থাকি আল্লাহু আকবার বলেছি আর বায়ু নির্গত হয়ে গেছে নামাজ হবে তো সমস্ত মুসলিম আলেমের ঐক্য মতে নামাজ হবে না সমস্ত মুসলিমদের ঐক্য মতে নামাজ হবে না অবশ্য মতানৈক্য যদি করেছে তাশাহুদের শেষ বৈঠকে তাশাহুদের সমপরিমাণ বসার পরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাতকর্ম করে বায়ু নির্গত করে তাহলে নামাজ হবে কি হবে না কুদরি হেদায়া বিভিন্ন আপনি গ্রন্থ উঠাবেন সেখানে ইমাম আবু হানিফা বলছেন যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বাতকর্ম করে দেয় নামাজ হয়ে যাবে আর অনিচ্ছাকৃতভাবে যদি বাতকর্ম হয়ে যায় নামাজ হবে না আবু ইউসুফ মোহাম্মদ বলছেন না ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক নামাজ হবে না যে নামাজ হবে না এটাই সঠিক ফল কথা মতানক্য করেছে তো তাশাহুদের বৈঠকে গিয়ে আমার যেটা বলার উদ্দেশ্য হলো কিন্তু আল্লাহু আকবার বলার পরে কারো যদি বাতকর্ম হয়ে যায় সকলের ঐক্যমতে নামাজ কিন্তু আর হবে না তাহলে এর দ্বারা বোঝা গেল যে ওযু করার পরে ওযু নষ্ট হতে পারে যে ওয়াক্তের জন্য ওযু করেছেন সেই ওয়াক্তের জন্য আপনার ওযু নষ্ট হতে পারে আর ওযু নষ্ট হয়ে গিয়ে ওযু নষ্ট অবস্থায় যদি আমি আপনি বেওযু অবস্থায় যদি নামাজ আদায় করি সেই নামাজ হবে না আমি আপনি ঈমান আনয়নের পরে আমি আপনি মুসলমান হওয়ার পরে যে কোনো মুহূর্তে আমার এবং আপনার ঈমান বিনষ্ট হয়ে যেতে পারে যেমন
আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে মূল্যায়ন করবেন। আমি যদি আমার তীব্র প্রতিবাদ করবেন, আমি যদি কোরআন এবং সুন্নার যদি বিপরীত কোনো কথা বলি, ডাস্টবিনে আমার কথাকে নিক্ষেপ করে দেবেন। তবে যদি আমার কথা কোরআন এবং সুন্নার অনুকূল হয়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, তবে যে কোনো মাসলাক এবং মাজহাবের লোক হন না কেন, যে কোনো ধর্মের লোক হন না কেন, এমনকি অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা আছেন তাদেরও বলবো, আপনারাও কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণে পবিত্র কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, এ পবিত্র কোরআন তো এসেছে মানব জাতির জন্য। আপনি যদি বলেন যে আমি মানব জাতির অন্তর্ভুক্ত, আপনি যদি বলেন আমি একজন মানুষ, তবে আমি বলবো আপনার জন্য এসেছে এ পবিত্র কোরআন। এ পবিত্র কোরআন জানুন, এ পবিত্র কোরআন সম্পর্কে জানুন এবং এই পবিত্র কোরআন কে বুঝুন এবং এই পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করুন। আজকে আমরা ইসলাম সম্পর্কে অবগত নই, আপনার ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ভাবে আমাদের সমাজে যে সমস্ত উৎসবগুলো প্রচলিত আছে, ইদানিং এক উৎসব একাধিক উৎসব চলে গেল। একটা শুধু আপনাদের উদাহরণ দিই, ফেসবুক এবং ইউটিউবে যা অহরহ ঘুরে অনেক মুসলমানকে বলতে শুনে যাচ্ছে, যে অনেক মুসলমানকে বলতে শুনে যাচ্ছে, এমনকি জুব্বা পাগড়িওয়ালারাও তাতে অংশগ্রহণ করছে অনেকেই, তা হলো এই ধর্ম যার যার উৎসব সবার, ঠিক আছে তো? ধর্ম যার যার উৎসব সবার। জি, সরস্বতী পূজায় আপনারা যান না, দুর্গা পূজায় যান না, সরস্বতী পূজা যে বিদ্যার দেবী, বিদ্যা আপনাকে দেবে, বিদ্যার দেবী সেই জায়গাতে আপনি যাচ্ছেন না, আরে একটা মূর্তিকে কিনে নিচ্ছে, ওই যদি বিদ্যার দেবী হয়, ধনু ভাণ্ডারের যদি কেউ যদি দেবী হয়, লক্ষ্মী যে ধনু ভাণ্ডারের যদি দেবী যদি হয়, তাহলে যে ওই মূর্তিটা তৈরি করেছে ও আপনার কাছে 10 টাকা দিয়ে বিক্রি করবে কেন? ও তো নিজের ঘরে রেখে নিজেই ও কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, যে আপনাকে বেচবে না, কিন্তু ও জানে যে এর কোনো ক্ষমতা নাই, এ উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। জি, আপনি আজকে বলছেন ধর্ম যার যার উৎসব সবার, আমি আপনি ইসলামকে ভুলে গিয়েছি, আমি আপনি আমার বাপ দাদার ইতিহাসকে ভুলে গিয়েছি, যে কারণে আমরা খুব সহজে এটা আওড়াচ্ছি যে ধর্ম যার যার উৎসব সবার। আবার অনেকেই বলবে, ফেজি সাহেব অনেক সংকীর্ণ চিন্তা ভাবনার লোক, আরে ধর্ম আপন আপন পালন করবে, উৎসব মিলেমিশে সবাই পালন করবে, এটা আবার ফেজি সাহেব প্রতিবাদ করছেন কেন, বাধা দিচ্ছেন কেন? অমুসলমানরা মুসলমানদের উৎসবে অংশগ্রহণ করে, মুসলমানরা অমুসলমানদের উৎসবে অংশগ্রহণ করবে, তাহলেই তো এক অপরের সাথে প্রেম প্রীতি এবং ভালোবাসা তৈরি হবে। যে ভালোবাসা তৈরি হওয়ার নাম এটা নয়, আমি আপনি বুঝতেই পারিনি যে আমার এবং আপনার ইমানটাকে লুণ্ঠন করছে। একটা আপনাদের উদাহরণ দিই, খুব সহজে আপনারা বুঝতে পারবেন, খুব সহজে। আর আপনাদের থিওরিতে বলি, উদারতা, ধর্ম যার যার উৎসব সবার, স্ত্রী যার যার ভোগ সবার, বুঝে এলো না মনে হয়? ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম তো আপন আপন পালন করেন কিন্তু উৎসবে এক অপরের সাথে অংশগ্রহণ করেন, উৎসব প্রত্যেকের উৎসব, মুসলমানদের উৎসব হিন্দুরা ভোগ করুক আর হিন্দুদের উৎসব মুসলমানরা ভোগ করুক, খ্রিস্টানদের উৎসব হিন্দু মুসলমান ভোগ করুক আর মুসলমানদের উৎসব হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এরাও ভোগ করুক, তাই না? তো স্ত্রী যার যার ভোগ সবার, ঠিক আছে তো? স্ত্রী যার যার উদারতা, স্ত্রী যার যার ভোগ সবার, আরে যে বিয়ে করেছে তার স্ত্রী কিন্তু ভোগ করবে সবাই মিলে মিশে, তাহলে তো উদারতা। বলবেন ফেজি সাহেব এটা একটু মানা যেতে পারে না, তো আপনি কোনটা মেনেছেন? তাহলে স্ত্রী যার যার ভোগ সবার এটাও আপনি মানেন না, ধর্ম যার যার উৎসব সবার এটা আপনার মুখে ছিল কেবল মাত্র, আপনার হৃদয় থেকে এই কথাটা আপনার হৃদয় থেকে এই কথাটা উচ্চারিত হয়নি, আপনার হৃদয় থেকে এই কথাটা বের হয়নি। আপনারাই বলুন, আজ পর্যন্ত কোন হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ মুসলমানদের বাৎসরিক উৎসব, সেই বাৎসরিক উৎসব হলো ঈদের দুটো দিন, এই বাৎসরিক উৎসবে ঈদুল আধা এবং ঈদুল ফিতর, অর্থাৎ কুরবানির ঈদ এবং রমাদানের ফিতরের ঈদ, এই দুটো ঈদের নামাজে আজ পর্যন্ত কোন মুসলমান অংশগ্রহণ করেছে?
তো মুসলমানদের উৎসবে কোথায় তারা অংশগ্রহণ করলো? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন, মদিনায় আসার পরে দেখলেন যে এখানকার মানুষেরা দুটো দিনকে উৎসব হিসেবে পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তখন তারা বললেন এই দুটো হচ্ছে আমাদের আনন্দ ফুর্তির দিন, এই দুটো দিনে আমরা আমোদ প্রমোদ করি, এই দুটো দিন হলো আমাদের খেল তামাশার, এই দুটো দিন হলো আমাদের আনন্দ উপভোগ করার, এই দুটো দিন হলো আমাদের উৎসবের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে অধিক উত্তম দুটো দিন দিয়েছেন, একটা দিন হলো ইয়াউমুল আযহা এবং একটা দিন হলো ইয়াউমুল ফিত্র, অর্থাৎ কুরবানির দিন এবং ফিত্রের দিন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। তাহলে দুটো উৎসব হলো দুই ঈদ, এই ইসলামী দুটো ঈদ। মুশরিকরা আজকে যে নববর্ষ আমরা পালন করছি, মুশরিকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই এই নববর্ষ পালন করত। ওই দুটো দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইয়াউমুন নিরোস নববর্ষ, ওয়া ইয়াউমুল মাহরাজান এই নববর্ষের বিপরীতে। তো নববর্ষ আজকের নতুন আবিষ্কার নয়, আপনি যে নববর্ষ পালন করছেন উৎসব, এই উৎসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, এটা মুশরিকরা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই মুশরিকদের উৎসবের পরিবর্তে হে মুসলমান জাতি তোমাদেরকে আল্লাহ তাআলা তার থেকে ভালো উৎসব দিয়েছেন, সেই উৎসব হলো কুরবানি, কুরবানির দিন এবং ফিত্রের দিন। তাহলে বাৎসরিক ইসলাম দ্বারা স্বীকৃত যে উৎসব ছিল মুসলমানদের দুই ঈদ, সেই ঈদের নামাজে আজ পর্যন্ত কোনো মুসলমান অংশগ্রহণ করেনি। আচ্ছা একটু দেখা যাক, বাৎসরিক ঈদে তো অংশ উৎসবে অংশগ্রহণ করলো না, তাহলে সাপ্তাহিক ঈদ আপনার ইসলাম দ্বারা স্বীকৃত জুমার নামাজ, এই জুমার নামাজে কোনো মুসলমানকে দেখেছেন? জুমার নামাজ পড়তে মুসলমানরা মসজিদে প্রবেশ করে তো? এ বোকার দলেরা বলছে ধর্ম যার যার উৎসব সবার, আরে ভাই তুমি ওই মুসলমানকে কেন তুমি ঈদের নামাজ পড়াতে পারছো না, জুমার মসজিদে তুমি কেন প্রবেশ করাতে পারছো না, তারা তো সেখানে প্রবেশ করে না। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটা শুধু তাদের মুখের মুখের কথা। যেমন আপনার অমিত শাহ বিজেপি সরকারে একদা বলল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ভরে দেবো যদি কেন্দ্রে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে। বিজেপি ক্ষমতায় চলে এলো, এবার অমিত শাহকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা যে বললেন বিজেপি ক্ষমতায় এলে 15 লক্ষ টাকা করে দেবো প্রত্যেকের অ্যাকাউন্টে, তো প্রত্যেকটা দূরের কথা, বিজেপি কর্মীরাও পায়নি 15 লক্ষ টাকা করে। তো বলছে এটা ছিল জুমলা, এটা ছিল কথার কথা, মুখে জবান থেকে ছিল, এটা হৃদয় থেকে না। তো ধর্ম যার যার উৎসব সবার, ওরা তো মুখ থেকে বলল আর আপনি হৃদয় থেকে সেটাকে গ্রহণ করে নিলেন, আপনার ইমানকে বিনষ্ট করছেন সুপ্রিয় ভাই এবং বোন। জুমার নামাজ তারা অংশগ্রহণ করেনি, তাহলে বলবেন যে হ্যাঁ তারাও তো অংশগ্রহণ করে। হ্যাঁ, শয়তানের অনুকরণে আমার মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, আপনাদেরকে আমার আঘাত দেওয়ার কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, বিষয়গুলোকে একটু হৃদয় থেকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে অনুধাবন করার প্রচেষ্টা করুন, বুঝার প্রচেষ্টা করুন। কিন্তু আপনারা এই কথাটা আমাকে এজন্যই বলতে হচ্ছে, আসলে মানুষ যখন বিষয়টাকে বুঝে না যথাযথভাবে তখন মনে করে যে আমার বিরুদ্ধে চরণ করছে, আমাদের বিরোধিতা করছে। জি, আপনি বাচ্চা ছেলেকে ওষুধ খাওয়ান, জ্বর হয়েছে ওষুধ খাওয়াচ্ছেন, এমন ওষুধ আছে প্রচন্ড তিতা, তখন বাচ্চা খেতে চায় না, তখন হাত পা ধরে মুখ কানটা ফাঁক করে আপনি ওষুধ খাওয়াচ্ছেন তার কল্যাণের জন্য, বাচ্চা চায় না তার আপনি কল্যাণ করছেন, আপনি আপনাকে সে মনে মনে ভাবছে আপনি তাকে কষ্ট দিচ্ছেন এজন্য ও ছটপট করছে, আর আপনি তাকে চেপে ধরে খাওয়াচ্ছেন, এতটা চেপে ধরে আপনাকে আমি বুঝাতে পারবো না। সাধারণভাবে বলছি কথাগুলো, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো, যদি আপনার বিবেক যদি সাড়া দেয় তাহলে আপনি অবশ্যই সেই আহ্বানে সাড়া দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা মার্কেটে যাই, যে গতকালকে মার্কেটে গেলাম, বেগুন কিনলাম, আমার এলাকায় বেগুন কিনলাম 70 টাকা কিলো বেগুন, বলছে বেগুন 70 টাকা কিলো, আবার পার্শ্বেই বেগুন রাখা আছে 10 টাকা কিলো,
দশ টাকা কিলো দূর থেকেই বোঝা যাচ্ছে যে এগুলো কানা পোকড়া পোকা, বোঝা যাচ্ছে স্পষ্ট। আপনার ওই সত্তর টাকা কিলো এগুলো আপনার বেগুন আছে, আমি যখন বলছি আমি কিন্তু সানা করব, পুড়িয়ে সানা করব, মানে রান্না নয়, এজন্য একটু ভালো দেখে দেখবেন। তো আপনার তারাজুতে পাল্লাই চাপানোর পরেও তখন দুটো নামিয়ে এবার পরিবর্তন করে দিচ্ছে, আমি কিন্তু বুঝতে পারিনি কোনটা পোকাওয়ালা আছে, কিন্তু দোকানদার কিন্তু বুঝে গিয়েছে। এটা তো পুড়াবেন, কাটলে না হয় পোকাটাকে ফেলে দেওয়া যায়, কিন্তু পুড়াতে গেলে তো অনেকেই আপনার পুরোটাই তখন ফেলে দেয়। এই দৃষ্টিকোণ থেকে উনি এবার বাছাই করে এবার পরিবর্তন করে দিচ্ছেন। মার্কেটে গিয়ে দশ টাকার বেগুন আমরা তো দেখি, ওই দশ টাকার বেগুন পাঁচ টাকার বেগুন কিন্তু আমরা ক্রয় করি না, পঞ্চাশ ষাট সত্তর টাকা বেগুন আমরা ক্রয় করছি। কেন? মার্কেটে যাচ্ছি তখন খাবারের ব্যাপারে ভালো জিনিসটা খুঁজছি। আপনি যে ধর্মটা পালন করছেন, বারবার সুযোগ আসবে না, বারবার সুযোগ আসবে না, একবারই আপনার জন্ম হয়েছে, মরবেন বারজাকি জীবন, এই দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী জীবন, ইহকাল এবং পরকালের মধ্যবর্তী জীবন আপনার শুরু হয়ে যাবে। আপনার বারবার আপনি জন্মগ্রহণ করবেন, চুরাশি লক্ষ হাজার বছর আপনার জন্মান্তর হতেই থাকবে বিভিন্ন রূপে। ইয়ে ধারণা মিথ্যা, এটা না কোরআনে আছে, না বাইবেলে আছে, না এটা বেদে আছে, এটা মানুষ আবিষ্কার করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, জীবন আপনি একবারই পেয়েছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম তা হলো এই যে মানুষ শয়তানের অনুকরণে উৎসবে অংশগ্রহণ করে, মুসলমান নামধারী অনেকেই বা মুসলমান অনেকেই অজান্তে ইসলামকে না বুঝে তারা অংশগ্রহণ করে উৎসবে, যা শয়তানের আনুগত্যে, শয়তানকে অজান্তে সন্তুষ্ট করতে গিয়ে এবং প্রবৃত্তির মোহে পড়ে নাফসানি খাহিশাতের অনুকরণে নিজের পক্ষ থেকে আবিষ্কৃত বিষয় উৎসব আবিষ্কৃত, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্বীকৃত ঈদ নয়। যেমন ঈদ মিলাদুন নবী, আপনার ঈদ ও মিলাদিন নবী, ভাষাটা দেখুন, ঈদ ও মিলাদিন নবী, আপনার এটা ঈদ ও মিলাদিন নবী কোথাও পাবেন না, পুরো ঈদ ও মিলাদিন নবী, এটা ইসলাম দ্বারা স্বীকৃত না, না এটা কোরআনে আছে, না এটা সুন্নায় আছে, না ঈদ ও মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করেছেন, ঈদ ও মিলাদিন নবী পালন সাহাবায়ে কেরাম করেছেন, ঈদ ও মিলাদুন নবীর অনুষ্ঠান সাহাবায়ে কেরাম করেছেন, না তাবেইন করেছেন, না তাবা তাবেইন করেছেন, না চার চারটা ইমাম করেছেন, স্বর্ণযুগে কেউ করেননি। তাহলে অজান্তে আমাদের শয়তানকে সন্তুষ্ট করতে গিয়ে, শয়তানের অনুকরণে প্রবৃত্তির দাসত্ব করতে গিয়ে যে ঈদে মিলাদুন নবী আবিষ্কার করলাম, সেই ঈদে মিলাদুন নবীতে মুসলমানরা অংশগ্রহণ করে, কি বলছেন? এই ঈদে মিলাদুন নবী, এটা তো ইসলাম দ্বারা স্বীকৃত না, এটা তো পাপ হবে, এখানে মুসলমানরাও অংশগ্রহণ করে। অনুরূপ ভাবে মূর্তি পূজা বেদে নেই, মূর্তি পূজা উপনিষদে নেই, মূর্তি পূজা সনাতন ধর্মে ছিল না। স্বামী দয়ানন্দ সত্যার্থ প্রকাশে লিখছেন প্রশ্নকারীর জবাবে, তাকে প্রশ্ন করা হচ্ছে যে মূর্তি পূজা কি সনাতন ধর্মে হিন্দু ধর্মে ছিল না, বলছে না এটা হিন্দু ধর্মে ছিল না। তো মূর্তি পূজা এলো কোথা থেকে? তিনি বলছেন মূর্তি পূজা এসেছে জৌনদের কাছ থেকে। বলছে জৌনরা মূর্তি পূজা পেল কোথায়? স্বামী দয়ানন্দ সরস্বতী লিখছেন যে যৌনরা মূর্তি পূজা আবিষ্কার করেছে তাদের মূর্খতা থেকে, তাদের অজ্ঞতা থেকে, তাদের নির্বুদ্ধিতা থেকে, তাদের জেহালাত থেকে, তাদের মূর্খতা অজ্ঞতা থেকে মূর্তি পূজা আবিষ্কার করেছে, এটা বেদেও নেই, এটা ধর্মে ছিল না। তো যেটা মূর্খতা থেকে তৈরি করা হয়েছে মূর্তি পূজা, সেই উৎসবে সেই ইবাদতে আপনার মুসলমানদেরকেও পাবেন, মানে শয়তানের অনুকরণে। তাহলে শয়তানের দাসত্ব করতে গিয়ে, শয়তানকে সন্তুষ্ট করতে গিয়ে যা আবিষ্কার করা হয়েছে উৎসব, সেই উৎসবে এরা একাকার, কিন্তু ইসলাম দ্বারা স্বীকৃত ইবাদত উৎসবে অমুসলমানদেরকে পাবেন না। আর মুসলমানদের অমুসলমানরা যদি এই উৎসবে অংশগ্রহণ করত, কথাটা বড় জগৎ বেরে, ও মুসলমানরা যদি মুসলমানদের উৎসবে
এবাদতে অংশগ্রহণ করত, তাহলে কি মুসলমানদের ওদের এবাদতে অংশগ্রহণ করা বৈধ হতো? তাহলে ও বৈধ হতো না, তাহলে ও বৈধ হতো না। দেখুন মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলো, আর এসে বলছে এক বছর আপনার কথা অনুযায়ী, আপনার দাবি অনুযায়ী, আপনার মতামত অনুযায়ী আমরা এক বছরের জন্য সমস্ত দেবী দেবতা লাত মানাত উজ্জাকে বিসর্জন দেব, আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, একমাত্র আল্লাহরই ইবাদত এবং গোলামি করব, আল্লাহরই বন্দেগি করব, আল্লাহ ছাড়া আল্লাহর দাসত্ব ছাড়া ইসলাম স্বীকৃতি ছাড়া কোনো উৎসব পালন করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আল্লাহকে ছাড়তে হবে না, তার কারণ আল্লাহকে মানতে হবে, আল্লাহ একজন আছেন, এ বিষয়ে তো কারো কোনো দ্বিমত নাই। আপনার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আর আমাদের কথা হলো আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট খাটো সুপারিশকারী মাধ্যম এদেরকে মানা যেতে পারে, এদের ইবাদত করা যেতে পারে, এদের ইবাদত করা যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, আল্লাহ তাআলা সূরাই একটা অবতীর্ণ করে দিলেন, একটা সূরাই অবতীর্ণ করে দিলেন সূরাতুল কাফেরুন 109 নম্বর সূরা 1 থেকে 6 নম্বর আয়াত, যে মুশরিকদেরকে বলে দাও, কাফেরদেরকে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমাদের করতে হবে না। তোমরা যদি দেবী দেবতার ইবাদত করো তো দেবী দেবতার যতক্ষণ ইবাদত করবে, যখন দেবী দেবতাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে, যখন প্রতিমা মূর্তি শয়তানের আনুগত্য করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে না। যদি আল্লাহর ইবাদত করতে হয় লাত মানাত উজ্জা, যত দেবী দেবতা প্রতিমা আছে সমস্ত কিছুর ইবাদতকে অস্বীকার করতে হবে, তাহলে আল্লাহর ইবাদত করা চলবে, না হলে আল্লাহর ইবাদত তোমাদের করতে হবে না, আর আমিও তোমাদের ওগুলোর ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার জন্য, তোমাদের দিন তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য, তোমাদের ধর্ম তোমার জন্য, তোমাদের জন্য আমার উৎসব, আমাদের জন্য তোমাদের উৎসব, তোমাদের জন্য যে এ মুসলমান এই বিষয়টাই অনুধাবন করতে পারল না। কোরআন স্টাডি করুন, আমাদের জাতি পিতা, জাতি পিতা কাকে বলা হয় জানেন? জাতি পিতাকে, জাতির পিতা কাকে বলা হয়? আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, তোমাদের জাতি মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এ তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এইটুকু আমরা জানি না। যখন কুরবানি যখন আসে তখন তো এটা খুব বুঝি, কুরবানিটা কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কুরবানিটা কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া উযহিয়াতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লামের সুন্নাত। এই কথা শুনেছেন তো, যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লামের সুন্নাত? যদিও এই হাদিসটা সঠিক নয়, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমাদের সমাজে প্রচলিত আছে। কুরবানি মাংস খাওয়ার সময় আমরা তখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লামকে চিনি, মাংস খাওয়ার ক্ষেত্রে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লামকে বুঝি, সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সাল্লামের আদর্শে যে আমাদেরকে আদর্শিত হতে হবে, ইব্রাহিম আলাইহিস সাল্লাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সাল্লামকে তার পিতা, তার সম্প্রদায় বলল চলুন একটু উৎসব থেকে ঘুরে আসি। মেলা উৎসবে ইব্রাহিম আলাইহিস সাল্লামকে আহ্বান জানালো জাতি। ইব্রাহিম আলাইহিস সাল্লাম একটু নক্ষত্রের দিকে তাকালেন, আর নক্ষত্রের দিকে তাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সাল্লাম বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। মা তারা ইব্রাহিম আলাইহিস সাল্লামের পিতা আজর এবং তার সম্প্রদায় চলে গেল, কোথায় গেল? উৎসবে। উৎসবে যখন ইব্রাহিম আলাইহিস সাল্লামের পিতা জাতি গোত্রের লোকেরা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সাল্লাম এবার তাদের প্রতিমাগুলোর কাছে গেলেন, মূর্তিগুলোর কাছে গেলেন, আর মূর্তিগুলোর কাছে গিয়ে
বড় মূর্তি ছাড়া সমস্ত মূর্তি ভেঙে তছনছ করে দিলেন। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তি ছাড়া সমস্ত মূর্তি ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম তছনছ করে দিলেন। উৎসব থেকে ফিরে এসে তারা দেখছে যে মূর্তি অবস্থা একেবারে অত্যন্ত খারাপ, বড় মূর্তি ছাড়া আর কোনো মূর্তি দাঁড়িয়ে নাই। তারা আপসে আলোচনা করছে কে এই কাণ্ড ঘটিয়েছে। তখন তারা বলল হয় না হয় এক যুবক ইব্রাহিম আলাইহিস সালাম যার নাম, তিনি আমাদের মূর্তির সমালোচনা করতেন, তিনি এই কাজ করেছেন। তার কাছে গেল, বলছে তুমি আমাদের মূর্তিগুলোর সাথে এই দুর্ব্যবহার করেছো। বলছে কি, আমি কেন করব, কি হয়েছে? তিনি এলেন মূর্তিগুলোর কাছে, মূর্তিগুলোর কাছে গিয়ে দেখছে যে সব মূর্তি পোড়া আছে, একটা মূর্তি ছাড়া তার ঘাড়ে একটা কুড়ালি আছে। বলছে এই যে এই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছো, তুমি ভেঙেছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার তো মনে হয় ওই বেটা কুড়ালি ঘাড়ে করে দাঁড়িয়ে আছে, ওই ভেঙেছে, না হলে ওর ঘাড়ে কুড়ালি কেন? তখন এবার সবাই বলছে আরে ও তো হচ্ছে একটা জড় পদার্থ, ও কি চলাফেরা করতে পারে, ও কি কুড়ালি চালাতে পারে, ওর কি ক্ষমতা আছে যে ও মূর্তি ভাঙবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওর যখন ক্ষমতা নাই চলাফেরা করার, ওর যখন ক্ষমতা নাই উপকার উপকার বা অপকার করার, ওদের যখন ক্ষমতা নাই নিজেদেরই রক্ষা করার, তাহলে ওদের কাছে তোমরা কিসের প্রার্থনা করো, কেন তাদের ইবাদত করো, কেন তাদের উপাসনা করো, কেন তাদের বন্দেগী করো? যে কেন তাদের করো, কিন্তু বুঝে ও না বুঝার ভান যারা করে তারা বলল এই উপাস্যগুলোর সহযোগিতা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দাও। আমার আপনার মহান আল্লাহ তাআলা আরশে যিনি রয়েছেন, আরশে যিনি আরোহণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলা সব কিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি ঘোষণা দিলেন ইয়া নারুকুনি বাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। সূরা আম্বিয়া এবং সূরা সাফফাত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তো উৎসবে গেলেন না, বরং উৎসবকারীদের মাবুদের বারোটা বাজিয়ে দিলেন। আমার ও মুসলমান ভাই যারা আছেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের মূর্তি ভাঙতে কোনো মুসলমানকে বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম কোন ইব্রাহিম আলাইহিস সালাম লোকের মূর্তি ভাঙেনি, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সে মূর্তি নির্মাণ করেছে, বাবার মূর্তি ভেঙেছে। এখন যদি আপনার ছেলেরা যদি এটা আপনার ছেলেদের বুঝে আসার পরে, আপনাদের কারো বুঝে আসার পরে, আপনাদের যদি সবারই বুঝে চলে আসে আর আপনারা সবাই যদি মূর্তি ভেঙে দেন, তাহলে এটা ভালোই হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু আমি কোনো মুসলমানকে বলছি না বা আমি আপনাদের মূর্তি ভাঙতে যাচ্ছি না। সুপ্রিয় ভাই এবং বোন, তবে আমি বলবো আমার কবরে কেউ যদি মূর্তি নির্মাণ করে, আনোয়ার ফাইজের মূর্তি যদি কেউ যদি নির্মাণ করে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিন। জি, আনোয়ার ফাইজের মূর্তি যদি কেউ যদি নির্মাণ করে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিন। জি, কবরকে পাকা করতে হবে, কবর উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে। আমার ও মুসলমান ভাইরা, শুধু আপনারাই ভুল করছেন এমনটি না, আমার মুসলমান ভাইরাও অনেকেই ভুল করছে, ধর্মে নেই। কবরকে পাকা করতে হবে, কবর উপরে বিল্ডিং নির্মাণ করতে হবে, কবরকে চুনকাম করতে হবে। একটাও পৃথিবীতে হাদিস নেই, জি একটাও হাদিস নেই, জাল টাকা যেমন অচল জাল হাদিসও অচল। সহি হাদিস তো দূরের কথা, জাল হাদিসও নেই যে কবরকে পাকা করো, কবর উপরে বিল্ডিং নির্মাণ করো। অথচ আজকে অনেক মুসলমান কবর উপরে বিল্ডিং নির্মাণ করেছে না করেনি, অনেক মুসলমান কবর উপরে বিল্ডিং নির্মাণ করেছে, কবরকে পাকা করেছে। করার ব্যাপারে তো ছিল না, নিষেধ রয়েছে স্পষ্ট। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরকে তোমরা পাকা করো না, কবর উপরে বিল্ডিং নির্মাণ করো না, কবরে চুনকাম করো না, কবরে লিখো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 970, সুনানে তিরমিজি, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, মুসনাদ আহমদ বিভিন্ন গ্রন্থে এই হাদিস রয়েছে, কবর উপরে লেখো না এই কথাটা সুনানে তিরমিজিতে রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলতে যাচ্ছি, মুসলমানরাও অনেক ভুল কাজ করছে, আমাদের ভুলটাও ভুল, তাদের ভুলটাও ভুল।
আমাদের ভুলটাও ভুল, তাদের ভুলটাও ভুল। মূর্তি পূজা করা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেউ যদি মূর্তি নির্মাণ করে, মূর্তি পূজা করে জাহান্নামে যাওয়ার জন্য শুধু এতটুকুই যথেষ্ট, যতই ভালো কাজ করুক না কেন তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না আখিরাতের জন্য। ভালো জনকল্যাণমূলক যে সমস্ত কাজ করবে পার্থিব জগতেই তার পারিশ্রমিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আখিরাতে মরার পরে সে কোনো দিনই জান্নাতে যাবে না, সে কোনো দিনই জাহান্নামে, কোনো দিনই সে জান্নাতে যাবে না, কোনো দিনই সে স্বর্গে যাবে না। শুধু মূর্তি পূজা শুধু করলেই নয়, যে কবরে শায়িত ব্যক্তি ওয়ালিয়া আউলিয়া, এমনকি যে এই একবিংশ শতাব্দীতে আমি আপনাদের স্পষ্ট ভাবে বলছি, কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়িয়েও এই কথা বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের উপকার করুন, আপনি আমাদের উপকার করুন, আপনি আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করুন, তাহলে সেই ব্যক্তিও মুশরিকে পরিণত হয়ে যাবে, জান্নাতে যাওয়ার প্রশ্নই নাই, স্বর্গে যাওয়ার প্রশ্নই নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলবো তাওহীদ বিষয়টা কি এটা বুঝুন, ইসলাম বিষয়টা কি এটা জানুন। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করাটা সৌভাগ্যের বিষয় নয়, মুসলিম হয়ে মরাটাই হলো সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ, ধর্ম হলো একমাত্র ইসলাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, ঈসা মুসা নূহ ইব্রাহিম আলাইহিমুস সালাম, সবাই ইসলামের প্রচার পাবলিশিডি করেছিলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সবাই ইসলামের প্রচার পাবলিশিডি করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাবাহু ইয়াহবিদানিহি আয়ুনাসিরানিহি আয়ুমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, অথবা তার পিতামাতা তাকে অগ্নি পূজাক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, এক বর্ণনা রয়েছে আমি শারিকানিহি, অথবা তার পিতামাতা তাকে মুশরিক বানায়। কোন বর্ণনা এই ধরনের নেই যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়, তার পিতামাতা তাকে মুসলিম বানায়, তার পিতামাতা তাকে মুমিন বানায়। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মাউলিদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এক কথাই আপনাদের বলি, তাওহীদকে গ্রহণ করার উপযোগী হিসেবে জন্মগ্রহণ করে, সত্যকে গ্রহণ করার উপযোগী হিসেবে জন্মগ্রহণ করে, এক কথাই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। আলাস্তু বিরব্বিকুম, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে তাতে রূহ ফুঁকে দিয়ে, আত্মা ফুঁকে দিয়ে তার পৃষ্ঠদেশ হইতে আত্মাসমূহকে বের করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? বলু, সেদিন সবাই বলেছিল বালা শহীদ না, জি হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা। সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নি খলাকতু ইবাদি হুরাফা কুল্লাহুম, আমি আমার প্রত্যেক বান্দাকে একনিষ্ঠ করে আমার অভিমুখে করে সৃষ্টি, আমার অভিমুখী করে সৃষ্টি করেছি। ওয়ান্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, আর শয়তানগুলো তাদের কাছে এলো, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপরে শয়তানগুলো তাদেরকে তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে তাদেরকে দূরে সরিয়ে দিল। আল্লাহ বলছেন আমি তাদেরকে একনিষ্ঠ করে আমার অভিমুখ করে সৃষ্টি করেছি, তারপর শয়তানগুলোকে তাদেরকে, শয়তানগুলো তাদের কাছে এসে তাদেরকে তাদের দিন থেকে দূরে সরিয়ে দিল। আমি যা হালাল ঘোষণা করেছিলাম তা তাদের জন্য হারাম করলো, আর আমার সাথে তারা অংশীদার সাব্যস্ত করলো, তারা শিরক করতে বললো, আর তারা শিরক করতে আরম্ভ করে দিল। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2865, তাহলে মানব জাতি, আমরা মানব জাতি হিসেবে অনেকেই আজকে ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি, ইসলামকে আমরা ভুলে গিয়েছি, ইসলাম থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি। আসুন আমরা ইসলামটাকে জানি, ইসলামটাকে বুঝি, আর সেই ইসলাম অনুযায়ী জীবন যাপন করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামকে যথাযথভাবে জানার এবং যথাযথভাবে বুঝার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম যে বিষয়টা, যে ইসলাম সম্পর্কে আজকে আমরা অনেকেই অবগত না, ইসলাম সম্পর্কে আজকে আমরা অনেকেই বুঝি না। শুধু আল্লাহ আল্লাহ বলাটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, শিশু অবস্থায় যদি আমরা কেউ মারা যাই, মুসলমান ঘরে জন্মগ্রহণ করি অথবা অমুসলমান ঘরে জন্মগ্রহণ করি, হিন্দু কলভিল চামার মুচি মেথর যে কোনো ঘরেই কেউ জন্মগ্রহণ করুক না কেন, যদি শিশু অবস্থায়, নাবালক নাবালিকা অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে তারা যাবে স্বর্গে, তাহলে তারা যাবে জান্নাতে। সহিহ বুখারী হাদিস নম্বর 7,740। এবার
সাবালক সাবালিকা হলো, মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, আজকে যেটা আমাদের বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থাটা কেমন? আহলে হাদিস ঘরে কেউ জন্মগ্রহণ করেছে সে আহলে হাদিস, প্রথমত মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমান, তার আকীদা আমল তার জীবনচরিত যেমনই হোক না কেন। হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে হিন্দু, বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করেছে বৌদ্ধ, সাঁওতাল ঘরে জন্মগ্রহণ করেছে সাঁওতাল, যতক্ষণ না সে নিজে ঘোষণা দিয়ে অন্য কোন ধর্ম গ্রহণ করবে অথবা নিজের ধর্মকে প্রকাশ্যভাবে অস্বীকার করবে যে আমি এই ধর্মটাকে মানি না, ততক্ষণ পর্যন্ত সে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মের অনুসারী, কি বলছেন? আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছে তো আহলে হাদিস, হানাফি ঘরে জন্মগ্রহণ করেছে হানাফি, ব্রেলি ঘরে জন্মগ্রহণ করেছে ব্রেলি, কি বলছেন? এটা আছে না নাই? ব্রেলি ঘরে জন্মগ্রহণ করেছে ব্রেলি, হানাফি ঘরে জন্মগ্রহণ করেছে হানাফি, আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছে আহলে হাদিস। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। দুইটা লোক চলে আসছে, দুইটা লোক চলে আসছে, দুজনই পাক্কা বেনামাজি, দুজনই মদ পান করে, জুয়া খেলে, হারাম কাজের সহিত জড়িত, যে সাধারণ ব্যক্তি হারাম কাজের সাথে জড়িত, একজন ব্রেলি ঘরে জন্মগ্রহণ করেছে একজন আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছে, মুলবি সাহেবকে দেখে যে আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছে এ বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেউ জিজ্ঞেস করছে বলছে এ কি, এ কোন মশলাকের কোন মাযহাবের, বলছে আহলে হাদিস। আর একজন ব্রেলি ঘরে জন্মগ্রহণ করেছে এসে দু হাতে মোসাফা করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলে কোন মাযহাবের, বলছে ইয়া হানাফি মাযহাবের, হয় ব্রেলি না হয় দেওবন্দি, হয় ব্রেলি আর না হয় দেওবন্দি। তাহলে ব্রেলি দেওবন্দি আহলে হাদিস হলো কিসের ভিত্তিতে? হওয়া উচিত ছিল আকীদার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, কিন্তু এখানে হচ্ছে কয়েকটা আমলের ভিত্তিতে। এর নাম ইসলাম না, এর নাম ইসলাম না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে হানাফি ঘরে জন্মগ্রহণ করুন, ব্রেলি ঘরে জন্মগ্রহণ করুন আর আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করুন, হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করুন না কেন, যে সমস্ত ভাই এবং বোনেরা সাবালক সাবালিকা হয়ে গেছেন, জান্নাতে যদি যেতে চান, স্বর্গে যদি যেতে চান, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এ পবিত্র কোরআন এসেছে আপনাদের জন্য, এ পবিত্র কোরআন হলো জীবন বিধান, এ পবিত্র কোরআন হলো আলোক বর্তিকা, যারা এই পবিত্র কোরআনকে গ্রহণ করবে তারা যাবে জান্নাতে, আর যারা এই পবিত্র কোরআনকে গ্রহণ করবে না তারা যাবে জাহান্নামে, তারা যাবে নরকে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এর জন্য আসুন এই পবিত্র কোরআন আমরা গ্রহণ করি। পবিত্র কোরআন গ্রহণের তাৎপর্য কি? মুসলমানরা বলে পবিত্র কোরআন হলো আমাদের, প্রথমত মুসলমানরা এটা ভুল বলে, পবিত্র কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য, হুদাল লিন্নাস, সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য আলোকবর্তিকা পথ নির্দেশিকা হলো এই পবিত্র কোরআন। এবার এই পবিত্র কোরআন শুধু সমগ্র মানব জাতির বললাম এতটুকুই যথেষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত দিবসে কি বলবেন সেই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে, যে সমস্ত মানুষগুলো এই পবিত্র কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, হোক সে ব্রেলি, হোক সে হানাফি, হোক সে আহলে হাদিস, হোক বা দাবি করুক সে নিজেকে মুসলমান বা অমুসলমান, সে যে কেউ হোক না কেন, যারা পবিত্র কোরআন অনুযায়ী জীবন যাপন করে না তাদের বিরুদ্ধে কিয়ামত দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন। ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত দিবসে বলবেন হে আমার প্রতিপালক, আমার এই জাতি, আমার কম কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল, কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেনি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এবং আপনি কাল কিয়ামত দিবসে যে দিনটি হবে 50,000 বছরের সমান, সেই দিন যেদিন সূর্য মাথার সন্নিকটে চলে আসবে সেই দিন আমার আপনার অবস্থা কি হবে, সেই দিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এবং আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে দেন তাহলে কি পরিণতি হতে পারে?
শুধু তাই নয়, যে কোরআন হবে আমার পক্ষে অথবা আমার বিপক্ষে, যে কোরআন হবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইক, কোরআন আপনার পক্ষে হবে অথবা কোরআন আপনার বিপক্ষে হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 213। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন অনুযায়ী যদি জীবনযাপন করেন আপনার পক্ষে এ কোরআনের সওয়াব সুপারিশ করবে আল্লাহর কাছে, আর যদি কোরআন অনুযায়ী জীবনযাপন না করেন তাহলে আপনার এই কোরআন কোরআন অনুযায়ী জীবনযাপন না করলে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে সুপারিশ করা হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য এই কোরআন অনুযায়ী আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। আজকে আমরা মনে ভেবেছি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এতটুকুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। অনেকেই বলি, ফেসবুকে একদা দেখছি একজন বলছে, পীরের এত ক্ষমতা, এত ক্ষমতা, 70,000 ভক্তকে বিনা হিসেবে স্বর্গে নিয়ে চলে যাবেন জান্নাতে। আল্লাহ আমাদের হেফাজত করুক। হাশরের ময়দানে যে দিনটি হবে 50,000 বছরের সমান, সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরার 4 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, যে দিনটি হবে 70,000 বছরের, 50,000 বছরের সমান, সেই দিনে মানুষ ত্রাহি ত্রাহি করবে, লোকজন একে অপরকে বলা বলি করবে, চলো যাই আমাদের আদি পিতা আদম আলী সাল্লামের কাছে গিয়ে সুপারিশ করি, যে আপনি তো হচ্ছেন আমাদের আদি পিতা, আপনি সুপারিশ করুন, আমাদের অবস্থা দেখছেন, কি অবস্থায় আমরা জীবন যাপন করছি, কি অবস্থার মধ্যে আমরা রয়েছি, এটা আপনি লক্ষ্য করছেন, একটু সুপারিশ করুন। আদম আলী সাল্লাম বলবেন, সাল্লিম সাল্লিম ত্রাহি ত্রাহি, ইধাবু ইলা গাইরি, আমার ছাড়া অন্যের কাছে চলে যাও, চলে যাও তোমরা, ইধাবু ইলা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামকে গিয়ে যখন বলবে, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন, মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন, ঈসা আলাইহিস সালাম তখন সর্বশেষ রাসূল, মহাত্মা মহাপুরুষ, আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পাঠিয়ে দেবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাপট দেখাতে পারবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং নবী রাসূলদের যিনি সম্রাট, নেতা, ইমাম, খতিব, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবনত মস্তকে আল্লাহ তাআলার সম্মুখে লুটিয়ে পড়বেন। অবনত মস্তকে পাওয়ার নয়, ক্ষমতারা লুটিয়ে পড়বেন, সাজদায় লুটিয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআকাবু সাজিদা, সাজদায় লুটিয়ে পড়বেন। কোন বলে যে ফায়াকাবু সাজদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় লুটিয়ে পড়বেন, আর কোন বলে যে ফাকাবু সাজদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি সাজদায় লুটিয়ে পড়ব। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফাসাউ ইরফা রাসাক, তুমি তোমার মাথাটা উঠাও, ইসফাতু সাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, ওয়াসাল তুলতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, যাদের কোনো হিসাব নিকাশ হবে না তুমি তাদেরকে ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সহিহ বুখারী, হিসাব নিকাশের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, উম্মতির জন্য সুপারিশ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, একটা পর্যায়ে মুমিনরাও সুপারিশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7439, সহিহ মুসলিম হাদিস নম্বর 183। এজন্য মুসলমানরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের পরিপন্থী না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ সুপারিশকারী, কিন্তু সুপারিশকে কেন্দ্র করে আমাদের সমাজে যে গাঁজাখড়ি গল্প আছে সেই সুপারিশের পরিপন্থী। কোন কাফের মুশরিক নাস্তিকের জন্য, কোন কাফের মুশরিক নাস্তিককে সুপারিশ করে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারো কোনো সুপারিশ তাদের জন্য কাজে আসবে না। আপনার সূরা মুদাসসির 74 নম্বর সূরার 40 থেকে নিয়ে 48 নম্বর আয়াত ধারাবাহিকভাবে অধ্যয়ন করুন। সূরা মুদাসসির 74 নম্বর সূরার 40 থেকে নিয়ে 48 নম্বর আয়াত ধারাবাহিকভাবে অধ্যয়ন করুন, সেখানে বিষয়টা আপনার স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাত, জান্নাতে যারা থাকবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা জান্নাতে থাকবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, অপরাধীদের প্রসঙ্গে তারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদের কিসে নিক্ষেপ করেছে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকুন তুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, দরিদ্রদের খাদ্য দিতাম না, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন,
আর আড্ডামারীদের সাথে আমরা আড্ডা মারতাম, অনর্থক আলাপ চারিতাদের সাথে যারা অনর্থক কথাবার্তা বলতো, অনর্থক কাজকর্ম করত, তাদের সাথে আমরা সময় কাটাতাম, এক কথায় আড্ডামারীদের সাথে আমরা আড্ডা মারতাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের কাছে মৃত্যু চলে আসে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ তাআলা বলেন সুপারিশকারীদের সুপারিশকারীদের সুপারিশ এদের কোনো উপকারে আসবে না। সূরা মুদাসসির 74 নম্বর সূরা 40 থেকে নিয়ে 48 নম্বর আয়াত দ্রষ্টব্য। যে কোনো অনুবাদক যে কোনো অনুবাদকের অনুবাদ আপনারা এ দেখে নিতে পারেন। জি, আমি আপনি যদি ঈমান বিধ্বংসী অবস্থায় ইসলাম বিধ্বংসী অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে কারো সুপারিশ আমার আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা অনেকেই মনে করি নামাজ তো পড়ছি জান্নাতে যাব, রোজা তো রাখছি জান্নাতে যাব, শুধু নামাজ রোজা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আবু সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কসম খেলেন, তিনবার শপথ করলেন, আর তিনবার শপথ করে বলছেন যে আমি আল্লাহর শপথ করে বলছি সে মুসলমান নয়, আল্লাহর শপথ করে বলছি সে মুসলমান নয়, আল্লাহর শপথ করে বলছি সে মুসলমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কে যে মুসলমান নয়, সে কে যে ঈমানদার নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সেই মুসলমান নয়, সেই ঈমানদার নয় যার ব্যবহারে যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি নামাজি, আমি নামাজি হওয়া সত্ত্বেও আমার প্রতিবেশী আমার জুলম অত্যাচারে কেন অতিষ্ঠ, আমার ব্যবহার কেমন হওয়া উচিত? সুপ্রিয় ভাই এবং বোন, বুঝার প্রচেষ্টা করুন, আমি হজ করেছি, আমি রোজাও রাখি, আমি দান খয়রাত করি, তারপরে আমার সমস্ত সম্পদ ছেলেদেরকে লিখে দিচ্ছি, এর নাম ইসলাম না, এটা মুসলমানদের বৈশিষ্ট্য গুণাবলী না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি অন্যের সম্পদ হরণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, তোমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে, আমার উম্মতের মধ্যে নিঃস্বকে, আমাদের আমার উম্মতের মধ্যে একবারে সব থেকে অভাবীকে তোমরা জানো? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো সেই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে অসহায় সব থেকে অসহায় সব থেকে নিঃস্ব দরিদ্র হলো সেই ব্যক্তি, সব থেকে অভাবী হলো সেই ব্যক্তি, যে কিয়ামত দিবসে নামাজ রোজা যাকাত নিয়ে আসবে, নামাজ রোজা যাকাত নিয়ে আসবে, অর্থাৎ নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, যাকাত আদায় করেছে, দান খয়রাত করেছে, অপরদিকে কাউকে মেরেছে, কাউকে গালমন্দ করেছে, কাউকে হত্যা করেছে, কারো ধন সম্পদ আত্মসাত করেছে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ পরচর্চা পর নিন্দা করেছে, যে মেয়ের সম্পদ আপনি ছেলেকে লিখে দিয়েছেন, ছেলেকে লিখে দিয়েছেন, লোকের সম্পদ আপনি আত্মসাত করেছেন, লোকের টাকা পয়সা আপনি নিয়েছেন, পরের জমির ছবি পরের জমির ফসল আপনি ছিঁড়ে নিয়ে এসেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে মহান আল্লাহ তাআলা যখন বিচার করবেন তখন পাওনাদারদের পাওনা মেটানো হবে। জি, আপনি কাউকে গালমন্দ করেছেন, কাউকে মেরেছেন, যার যতটা ঋণ আছে সেই ঋণ পরিশোধ করা হবে এই নামাজি রোজাদার এবং যাকাত দাতার নেকি থেকে, নেকি কেটে কেটে দেওয়া হবে ঋণ পরিশোধ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পর্যায়ে সমস্ত ঋণ সমস্ত নেকি শেষ হয়ে যাবে,
এ নামাজির আর কোনো নেকি থাকবে না, এ রোজাদারের কোনো নেকি থাকবে না, যে নামাজ পড়েছে মিথ্যা কথা বলেছে, নামাজ পড়েছে গালমন্দ করেছে, নামাজ পড়েছে মানুষ হত্যা করেছে, নামাজ পড়েছে জনগণের ধনসম্পদ আত্মসাৎ করেছে, জি অন্যের ধনসম্পদ আত্মসাৎ করেছে, না রোজা রেখেছে দান খয়রাত করেছে, নামাজ পড়লে কি হবে, দান খয়রাত করলে কি হবে, যাকাত দিলে কি হবে, আপনার রোজা রাখলে কি হবে, আপনার নামাজ রোজা দান খয়রাত করার পরে যদি আপনার জীবনটাকে যদি সুন্দর না করতে পারেন, আদর্শনীয় যদি করতে না পারেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যদি আদর্শিত করতে না পারেন, আপনি যদি পাপ কাজ যদি ছাড়তে যদি না পারেন, একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজি রোজাদার এবং যাকাত দাতার একটাও আর নেকি অবশিষ্ট থাকবে না। আরো কিন্তু পাওনাদার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের ওই পাওনাদারদের এবার পাপ কেটে নামাজি রোজাদার যাকাত দাতার উপরে চাপানো হবে, তারপরে সুম্মা তুরিহা ফিন্নার, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2581 এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। তাহলে বলবেন যে ফাইজি সাহেব নামাজ পড়েও যখন জাহান্নামে, রোজা রেখেও যখন জাহান্নামে, দান খয়রাত করেও যখন জাহান্নামে, তাহলে দান খয়রাত করে নামাজ পড়ে রোজা রেখে লাভটা কি? খুব ভালো করে কথাটা জানুন, খুব ভালো করে কথাটা স্মরণ করুন। যদি নামাজ না পড়া হয় বা নামাজ ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা হয় তাহলে তার ঈমান থাকতে পারে না। কোনো ব্যক্তি যদি ঈমানের ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে বা ইসলামের কোনো বিষয়কে সে অমান্য করে অথবা ঘৃণা করে তাহলে সে মুসলমান থাকতে পারে না, তার ঈমান থাকতে পারে না। এই ব্যক্তি মরে যাওয়ার পরে কোনোদিনই জান্নাতে যাবে না, কোনোদিনই স্বর্গে যাবে না। একজন ব্যক্তি ইসলামকে মানে, একজন ব্যক্তি কোরআন এবং সুন্নার উপরে ঈমান এনেছে, কোরআন এবং সুন্নাকে যথাযথভাবে হৃদয়ে শ্রদ্ধা করে, নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, এই ব্যক্তি যদি তার সাথে সাথে নিজের চরিত্রটাকেও সুন্দর করে, পরচর্চা করে না, পরনিন্দা করে না, গীবত করে না, কারো উপরে মিথ্যা অপবাদ দেয় না, সুদ খাই না, ঘুষ খাই না, নারী নির্যাতন করে না, জনগণের ধন সম্পদ আত্মসাৎ করে না, মেয়েদের সম্পদ ছেলেদের লিখে দেয় না, ইনসাফ নেয়, ইনসাফ প্রতিষ্ঠা করে, এক কথায় বিধিনিষেধের ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবনে, পূর্ণাঙ্গ জীবনে ও ইসলামকে সদা সর্বদা ফলো করে, বিধান মানে একমাত্র আল্লাহর আর পদ্ধতি অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো এই ব্যক্তি তো প্রথমেই আল্লাহ তাআলার রহমতে জান্নাতে চলে যাবে। কিন্তু একজন নামাজি রোজাদার, একজন যাকাত দাতা, ইসলামের বিধিবিধান সব কিছু মানে কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সাথে সাথে পাপ কাজও করে, সুদ হারাম জানে, ফোন নেওয়া হারাম জানে, নারী নির্যাতন হারাম জানে, তারপরেও এগুলো যদি করে তাহলে পাপ হবে, এই পাপ যদি পাল্লা বেশি হয়ে যায়, এই পাপের পাল্লা যদি বেশি ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। শাস্তি ভোগ করার পরে সুপ্রিয় ভাই এবং বোন, যেহেতু নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, ইসলামী প্রোগ্রাম পাবলিশ, ইসলামী প্রোগ্রাম করেছে, ইসলামের প্রচার প্রসার করেছে, কোরআন এবং সুন্নার প্রচার পাবলিশিং করেছে, তো এই সব ব্যক্তিরা একদিন জেল খেটে শাস্তি ভোগ করে জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে মুমিনরাও ইমানদারেরাও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ইমানদারেরা বলবে রব্বানা হে আমাদের পালনকর্তা, ইখওয়ানুনা আমাদের ভাইগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, কেন ইউসাল্লুনা মায়ানা ওয়া ইয়াসুমুনা মায়ানা ওয়া ইয়ামালুনা মায়ানা, সহিহ বুখারীর বর্ণনা আর সহিহ মুসলিমের বর্ণনা আছে ওয়া ইয়াহুজ্জুনা মায়ানা, আমরা আমাদের সেই সমস্ত ভাইদের বোনদের দেখতে পাচ্ছি না। এখানে ভাই বলতে, ভাই বোন বলতে আপনার ধর্মীয় ভাই বোন, ধর্মীয় ভাই বোন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, রক্ত সম্পর্কে সে বাপ বেটা হোক আর শ্বশুরি শাশুড়ি শ্বশুর হোক আর স্বামী স্ত্রী হোক আর পিতা পুত্র হোক বা মাতা কন্যা হোক বা ভাই ভাই হোক ভাই বোন হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরা হলো ভাই বোন,
বলবে আল্লাহ আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না যারা আমাদের সাথে নামাজ পড়েছিল আমাদের সাথে রোজা রেখেছিল আমাদের সাথে হজ করেছিল আমাদের সাথে জনকল্যাণমূলক কাজ করেছিল আমাদের সাথে সৎ কাজের আদেশ করেছিল আমাদের সাথে অসৎ কাজে বাধা প্রদান করেছিল ইসলামের বাস্তবায়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়েছিল আমাদের সাথে ইসলামের প্রতিষ্ঠা কল্পে সংগ্রাম চালিয়েছিল ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ আমরা দেখতে পাচ্ছি না তখন আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নাম থেকে তাদেরকে বের করে নিয়ে চলে এসো অবশেষে যার হৃদয়ে অনুপ পরিমাণ ও ঈমান আছে তাদেরকে ওই ঈমানদার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন সহিহ বুখারী হাদিস নম্বর 7439 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 183 সুপ্রিয় ভাই এবং বোন তাহলে নামাজীরা যদি ইসলামকে হৃদয় থেকে মেনে নেয় পাপ কাজ করার কারণে জাহান্নামে গেলেও চিরদিন জাহান্নামে থাকবে না একদিন জাহান্নাম থেকে শাস্তি ভোগ করার পরে এরা জান্নাতে যাবে কিন্তু যে লোকগুলো আপনার নামাজই পড়ে না ইসলামকে সঠিক বলে বিশ্বাস করে না ইসলাম অনুযায়ী ইসলামকে সঠিক বলে বিশ্বাস করে না ইসলামের বিষয়ে সন্দেহ পোষণ করে অথবা ইসলামকেও সঠিক মনে করে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম অন্যান্য ধর্মকেও সঠিক মনে করে তাহলে এই ব্যক্তিগুলো কোনোদিনই জান্নাতে যাবে না কোনোদিনই জান্নাতে যাবে না সদা সর্বদা জাহান্নামে থাকবে জি সদা সর্বদা অনেকেই আমরা ইসলামকে না বুঝে ব্যক্তি পূজা শুরু করেছি কবরে যখন প্রশ্ন করা হবে কবরে প্রশ্ন কয়টি কবরে প্রশ্ন হবে যে এগুলো তো মাশহুর বিষয় বিখ্যাত বিষয় কবরে কয়টি প্রশ্ন করা হবে তিনটি কবরে জোরে বলবেন তবে তো মানে আমি যদি এক নাগাড়ে বলে যাই অনেক সময় হয় থাকি আমি বলে যাচ্ছি এই বিষয়গুলো তো অনেক আলোচনা হয়েছে ওলামায়ে কেরাম আলোচনা করেছেন একজন বক্তা যখন সাধারণভাবে বলে যায় তখন শ্রোতারা অনেক সময় বুঝতে ভুল করে স্মৃতিতে তাদের গেঁথে যায় না জিজ্ঞেস করার অন্যতম কারণ হলো যে আপনাদের মস্তিষ্কে যাতে কথাটা বসে যায় আপনাদের হৃদয়ে যাতে কথাটা বসে যায় যদি ভুল ধারণা যদি থেকে থাকে ভুল শিক্ষা যদি থাকে সঠিক শিক্ষাটা যাতে পেয়ে যান এই লক্ষ্য উদ্দেশ্য এজন্য বাংলাদেশের আপনার শ্রোতাদের দেখবেন কথাই কথাই ঠিক আছে জি কেন ওরা আপনার আমার থেকে অনেক সজাগ সুপ্রিয় ভাই এবং বোন কবরে কয়টা প্রশ্ন করা হবে কবরে তিনটি কবরে কয়টি এ বিষয়ে সবাই একমত কবরে কমন তিনটি প্রশ্ন করা হবে কথাটা মনোযোগ দিয়ে শুনুন কবরে কমন তিনটি প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে ওয়ামা দিনুকা তোমার দিন ধর্মকে ওয়ামাযা হুয়া রাজুলুল্লাযী বুইসা ফীকুম সেই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল এই তিনটি প্রশ্ন কমন হবে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে এই তিনটি প্রশ্নের যারা জবাব দিতে পারবে তাদের চতুর্থ প্রশ্ন করা হবে আর যারা এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না তাদেরকে আর চতুর্থ প্রশ্ন করা হবে না এর দ্বারা প্রমাণিত হলো যে কবরে যারা পাস করবে তাদের জন্য চারটি প্রশ্ন যারা ফেল হবে তাদের জন্য তিনটি প্রশ্ন বুঝতে পারলেন তাহলে এক নম্বর প্রশ্ন কি ছিল মার রব্বুকা তোমার রবকে তোমার ধর্মকে তোমার রবকে তোমার প্রতিপালককে দ্বিতীয় যেটা প্রশ্ন হবে ও আমার দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি রবকে যখন বলা হবে তখন বলবে আল্লাহ রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আমার প্রতিপালক হলেন আল্লাহ ও আমার দিনুকা তোমার দিন ধর্ম কি তখনও কি বলবে দিনী আল ইসলাম আমার দিন হলো ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ও বলবে না যে আমার ধর্ম হলো আহলে হাদিস বলবে ও বলবে না আমার মাঝহাব হলো হানাফি ও বলবে না আমার মাঝহাব হলো ব্রেলি ও বলবে না আমার মাঝহাব হলো সাফি মাঝহাব প্রসঙ্গে প্রশ্ন হবে না মাঝহাব সম্পর্কে প্রশ্ন নয় প্রশ্ন সংগঠন সম্পর্কে নয় প্রশ্নটা কি হবে ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে তোমার ধর্মটা কি এজন্য আমি আপনাদের বলি আপনি আহলে হাদিস আছেন সংগঠন করছেন করুন আপনি হানাফি আছেন সাফি আছেন মালাকি আছেন আপনি নিজেকে হানাফি সাফি মালিকি হাম্বেলি আপনি যাই বলছেন বলুন তবে হানাফি সাফি মালিকি হাম্বেলি আহলে হাদিস হওয়ার কারণে আপনি কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করবেন না বরং কোরআন এবং সুন্না অনুযায়ী চলার জন্য যদি আপনার বাপ দাদার রীতি নীতি আপনার সামাজিক পারিবারিক
জীবনের পরিবর্তন পরিবর্তন করতে হয় সেটা পরিবর্তন করবেন কোরআন এবং সুন্নাহ পরিবর্তন হবে না ইনশাআল্লাহ আপনার সমাজ পরিবর্তন করুন আপনার বাপ দাদার রীতিনীতি পরিবর্তন করে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি নিজেকে গড়ে তুলুন জি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি নিজের জীবনকে গড়ে তুলুন তৃতীয় যেটা প্রশ্ন হবে মা দা হুয়ার রাজুলুল্লাজি বাইসা ফিকুম তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে এই প্রশ্ন করা হবে না যে তোমরা কোন ইমামের মুকাল্লিদ ছিলে তোমরা কোন ইমামের অনুসারী ছিলে এই প্রশ্ন করা হবে না যে তোমাদের আমিরের নাম কি তোমাদের নেতার নাম কি প্রশ্নটা হবে তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে তখন জবাব দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমাম আর আমির নেতা আর আমির মাঝহাব আর সংগঠন মানতে গিয়ে অনেকেই কোরআন এবং সুন্নাহকে পশ্চাৎপদে ফেলে দিচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে এটা চরম মূর্খতার পরিচয় সুপ্রিয় ভাই এবং বোন আসুন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের সংস্কার এবং সংশোধন করি কবরে প্রশ্ন করা হবে নেতা আপনার সম্পর্কে নয় আপনার আমির সম্পর্কে নয় আপনার ইমাম সম্পর্কে নয় আপনি কোন ইমামের তাকলিদ করেছিলেন এই প্রশ্ন করা হবে না আপনি আপনাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন তাহলে আপনি বলতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলবেন যে আমরা যারা মাধ্যম দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছি তাদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শুধু হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করি আল্লাহ তাআলা যখন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াত অবতীর্ণ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ অর্থাৎ হে মুসলমানগণ তোমরা তোমাদের কণ্ঠস্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু করো না আর আপোষে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে তোমরা সেইভাবে কথা বলো না যেভাবে তোমরা আপোষে কথা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে তোমরা জোরে কথা বলো না যেভাবে তোমরা আপোষে সজোরে কথা বলো এমনও হতে পারে যে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না তোমরা বুঝতেও পারবে না এই আয়াত যখন অবতীর্ণ হলো সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহর জন্মগতভাবে কণ্ঠস্বরটা ছিল উঁচু এই আয়াত যখন অবতীর্ণ হলো আরবিতে অবতীর্ণ হয়েছে আর তারা আরবি বুঝেন আরবিয়ান এই আয়াতের বাহ্যিক ভাবার্থ বুঝে যে আমার তো কণ্ঠস্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু তাহলে তো আমি বরবাদ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে সরে গিয়ে বাড়িতে বসে পড়েছেন মাথা নিচু করে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কায়েসকে দেখতে পাচ্ছেন না জিজ্ঞেস করছেন সাবিত বিন কায়েস কোথায় সাদ বিন মুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল আমি আমার প্রতিবেশী হলো সাবিত বিন কায়েস আমি সংবাদ নিয়ে আসি সে কি করে দেখি বাড়িতে গিয়ে দেখছে মাথা নিচু করে বসে আছেন সাবিত বিন কায়েস সাহাব জিজ্ঞেস করছেন কি ব্যাপার কেমন আছেন তিনি বলছেন আর বলিয়েন না আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো জাহান্নামে হয়ে গেছি তার কারণ আপনারা জানেন যে আমার কণ্ঠস্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সাদ বিন মুয়াজ এই পুরো ঘটনা শুনিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও বলে দাও সাবিত বিন কায়েসকে ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত সহিহ বুখারী হাদিস নম্বর 4846 কোরআনের আয়াত অত্র হাদিসের মানদণ্ডে এর নির্যাস হলো এইটুকু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কণ্ঠস্বর উঁচু করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে নিজেদের কণ্ঠস্বর উঁচু করার তাৎপর্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান থাকবে আর সেই বিধানের বিপরীতে আপনি কোনো কথা বলবেন অথবা কারো বিধান নিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে পশ্চাতে ছেড়ে ফেলে দেবেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রাহ্য করবেন না। এর তাৎপর্য হলো এটাই, আপনার কণ্ঠস্বর জন্মগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু, এটা কোনো সমস্যার বিষয় নয়, এটা ঈমান বিনষ্টের কারণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনার সম্মুখে আছে, আর তারপরেও আপনি বাপ দাদার দোহাই দিয়ে, আপনার নেতার দোহাই দিয়ে, আপনার আমিরের দোহাই দিয়ে, আপনার ইমামের দোহাই দিয়ে, আপনি পীর আপনার পীর মুফতির দোহাই দিয়ে, আপনার বড়দের দোহাই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ছেড়ে দিচ্ছেন, প্রত্যাখ্যান করছেন, এটাই হলো ঈমান বিনষ্টের কারণ, এটাই হলো ঈমান বিনষ্টের কারণ। এ বিষয়ে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, অন্যের ধন সম্পদ আত্মসাত করে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাই কিরামদের বললেন, আমি যাতে তোমাদের কারো এমন অবস্থায় না পাই, এমন অবস্থায় না পাই যে কারো ঘাড়ে ছাগল থাকবে আর ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করবে, অথবা কারো ঘাড়ে ঘোড়া থাকবে আর হি হি করে আহ্বান করবে, আর সেই ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূল আল্লাহ আগিসনি, হে আল্লাহ রাসূল আমার একটু সাহায্য করুন। ফাকুলু, তখন আমি বলে দেবো, লা আমলিকু লাকা শাইয়া, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, কাদ আবলাগতুক, আমি তো পৌঁছে দিয়েছিলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 3073, সহিহ মুসলিম হাদিস নম্বর 1831। কিয়ামত দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ধন সম্পদ আত্মসাত করে, গনিমতের মাল আত্মসাত করে, ধন সম্পদ আত্মসাত করে আমার কাছে আসবে আর বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়েছি একটু সাহায্য করুন, আগিসমি একটু সাহায্য করুন, আর তখন আমি বলে দেবো, ফাকুলু, বলে দেবো, লা আমলিকু লাকা শাইয়া, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, কাদ আবলাগতুক, আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম। যে কোনো অনুবাদকের অনুবাদ আপনারা উঠিয়ে দেখে নেবেন, সুপ্রিয় ভাই এবং বোন, আর আমার মতো এক মুলবি পীরের এতটা পাওয়ার, ভক্তদের আচরণ যেমনই হোক না কেন, তাদের জীবন দর্শন যেমনই হোক না কেন, লোকের ধন সম্পদ যতই আত্মসাত করুক না কেন, আমার আচল ধরলেই আমি জান্নাতে নিয়ে যাব, আমার থেকে বড় ভণ্ড এই আকিদা বিশ্বাসকারী আর কে আছে? সুপ্রিয় ভাই এবং বোন, আমি আগেই বলেছি, ব্যক্তিগত আমার কথা হয় ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন, যদি পবিত্র কোরআন সুন্নার কথা হয় তাহলে সেই কথাটাকে হৃদয়ে আশ্রয় দেবেন, যদি জান্নাতে যেতে চান, যদি স্বর্গে যেতে চান। পড়তে হবে মানে চশমাতে কুয়াশায় কিছু বোঝা যাচ্ছে না, একবার পুরো অন্ধকার, চোখে দিতে সঙ্গে সঙ্গে কুয়াশায় অন্ধকার হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে বলছি, পড়তে হবে, আমি মানে বিনা চশমায় পড়তে পারি না, আর চশমা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে একবার পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। মেয়েদের কাছে আসসালামু আলাইকুম, মেয়েদের কাছে বিবাহ করার সময় উকিল ও সাক্ষী যাবে কি? মেয়েদের কাছে বিয়ে পড়ানোর সময় উকিল আর সাক্ষী। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার অনেক ভাই বলেন, আরে পাত্রী দেখবে যে বিয়ে করবে সে, অথবা তার মা বোন তারা দেখবে, কিন্তু পাত্রী দেখছে পাত্রের ছেলের বাবা। আমার সালাফি ভাই তো একেবারে ওই ভাষায় আমি আপনাদের বলতে পারবো না, বুঝতে পেরেছেন? সমস্ত ওলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত তারা বলছেন যে ছেলের বাবা যতক্ষণ বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে যেহেতু তার মাহরাম নয়, যার সাথে ছেলে ওই পাত্রীর সে মাহরাম নয়, এজন্য তাকে দেখতে পারে না, ছেলের বউকে ও দেখতে পারে না, যদি মেহরাম যদি না হয় ওর, তাহলে ওকে ও ছেলের পাত্রী হিসেবে বৌমা হিসেবে বিয়ে ছেলের না হওয়া পর্যন্ত দেখতে পারে না, বরং ছেলে দেখবে অথবা তার মা এবং বোনেরা দেখবে। বেশ ভালো কথা। ও তো সেদিন ছিল সাধারণ পোশাকে, যেদিন পাত্রী সাজে, যেদিন পাত্রের বাবা দেখতে যায়, আমি সেটাকে জায়েজ বলছি না, পাত্রের বাবা যেদিন দেখতে যায় মেয়েটাকে, সেদিন তো ও ছিল সাধারণ পোশাকে, বা 300-400-500 টাকা দামের চুড়িদার বা সালোয়ার কামিজ বা নাইটি পরে। আর যেদিন পৃথিবীর সে পৃথিবীর তার জীবনের ওই মেয়েটা পাত্রীটা নববধূ, তার জীবনের যেদিন সেরা ভূষণে ভূষিত হয়েছে, সেরা সাজে সেজেছে, সেই সময় আবার এ মুলবি সাহেব আমার মতো দুইজন উকিলকে দুইজন সাক্ষীকে নিয়ে গিয়ে তখন বলছে, তুমি উমুককে কবুল করলে স্বামী হিসেবে? কোরআন এবং সুন্নাতে এর কোনো অস্তিত্ব নাই।
ইমামদের থেকে এর কোনো প্রমাণ নাই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, তাবেইন থেকে, তাবা তাবেইন থেকে এর কোনো প্রমাণ নাই। সুপ্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, ওয়াল বিক্রত ইয়াস্তাযিনু আবুহা, কুমারী মহিলার কাছে অনুমতি নেবে তার বাবা, কুমারী মহিলার কাছে অনুমতি নেবে তার বাবা। তো কুমারী মহিলার কাছে অনুমতি নেবে তার বাবা, এই কথা আল্লাহর রাসূল কেন বললেন? সহিহ বুখারী এরকম আমরা আসলে পড়ি না, কিতাবুন নিকাহ সহিহ বুখারী অধ্যয়ন করো। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, উসমান আমি কি আমার মেয়ে হাফসা, আপনি কি উমারের মেয়ে হাফসাকে বিয়ে করবেন? আমি কি আমার মেয়ে হাফসার আপনার সাথে বিয়ে পড়িয়ে দেব? আনকাহতুহু হাফসাতা বিনতা উমার, উসমান আপনি, আমি কি আপনার সাথে আমার মেয়ে উমার বিন খাত্তাবের মেয়ের বিয়ে পড়িয়ে দেব? তিনি চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। কয়েকদিন পরে আবু বাকার কেউ একই কথা বলছেন, আবু বাকারও কোনো জবাব দিলেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হাফসাকে বিয়ের পয়গাম দিচ্ছেন যে, যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনার যদি কোনো মেয়ের দিকে অজান্তে চোখ পড়ে গেছে আর আপনার পছন্দ হয়েছে ও অবিবাহিতা মেয়ে, তাহলে গোপনে প্রেম কেন? মেয়ের বাবাকে ডাইরেক্ট বলুন, প্রেম করতে আপনার লজ্জা বোধ হচ্ছে না, যেটা হারাম সেই জায়গাটা আপনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু বৈধ পথে আপনি লজ্জা বোধ করছেন, আপনি ডাইরেক্ট পারছেন না, কাউকে বলতে বলুন মেয়ের বাবাকে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমারকে বলছেন যে, হাফসার আমার সাথে বিয়ে দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনকাহতুহা ইয়াহু, আমি হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়ে দিলাম। জি, হাফসাকে গিয়ে বলছেন না উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী নিয়ে গিয়ে যে, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করলে? আল্লাহ রাসূলের এখানে বিয়ে পড়াচ্ছেন, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ আছেন, বেশ কিছুক্ষণ যখন চুপ আছেন দেখে তখন একজন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে তার সাথে আমার বিয়ে দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কিছু আছে মোহর স্বরূপ, তোমার কাছে কিছু আছে? সে বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে তো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও বাড়িতে গিয়ে দেখো, ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, যদি একটা লোহার আংটিও হয় তবে নিয়ে এসো। ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে কিছু নেই। এই যে সে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাই দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই লুঙ্গিটা তাকে দেওয়া হয় তুমি, তাহলে তোমার কাছে কিছু থাকবে না, আর তোমার কাছে থাকলে তো ওকে দেওয়া যাবে না, আর অর্ধাবাদি করলে ও দুজনের হবে না। চুপ থাকার পরে কিছুক্ষণ পরে বলছেন যে, তুমি কি কোরআনের কিছু সুরা জানো? তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি উমুক উমুক সুরা জানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার সাথে ওই মেয়েটার বিয়ে পড়িয়ে দিলাম, তোমার সাথে ওই মেয়েটার বিয়ে পড়িয়ে দিলাম কোরআনের বিনিময়ে, যে কোরআন তোমার কাছে আছে সেই কোরআনের বিনিময়ে। কোরআনের সূরাকে এখানে মোহর নির্ধারণ করা হচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরুষকে বলছেন, যে এই যুবককে বলছেন, এই লোকটাকে বলছেন, তোমার সাথে আমি ওই মহিলার বিয়ে পড়িয়ে দিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার যখন বিয়ে যখন পড়িয়ে দিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমার, আমি এই বিষয়টা একটু টের পেয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাফসাকে বিয়ের প্রস্তাব না দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন, কাবিল তুহা, তবে আমি কবুল করে নিতাম তাকে। তাহলে কবুল করছে কে? ছেলে। আর বিয়ে কার পড়ানো হচ্ছে? ছেলের। প্রস্তাব কার পক্ষ থেকে আসছে? মেয়ের। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব, মেয়ের বাবা যদি বিয়ে যদি পড়াতে পারে তাহলে ডাইরেক্ট মেয়ের বাবা পড়াতে পারে, আর না হলে মেয়ের বাবা কাউকে ওকিল বানাতে পারে, যেমন আমাদের সমাজে মুলবি সাহেবেরা বিয়ে পড়ান। এখানে থাকবে দুজন সাক্ষী, মেয়ের কাছে যাবে না মুলবি সাহেব, না মেয়েকে বলবে বলো কবুল করো। ফেকি ফেকার বইয়ে ও দুটো শব্দ আছে, ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ।
একদিক থেকে প্রস্তাব একদিক থেকে গ্রহণ আপনার যেমন এই বিষয়টা বোঝার জন্য বলি বায়ে ও মুস্তারি ক্রেতা এবং বিক্রেতা আপনার মোবাইল একটা এই মোবাইলটা কেউ বেচবে তো কেউ কিনবে আমি যদি বেচি আপনি কিনবেন আপনি আমি যখন এই একটাই মোবাইল আপনাকে আমাকে আপনি বলছেন যে আপনি কিনছেন আপনি নেবেন কিনছেন আমি বললাম কিনলাম এবারকার আপনাকে বলছে আপনি কিনছেন এই একটাই মোবাইল এবার আপনিও বলছেন কিনলাম তাহলে বেচলোটাকে বুঝতে পারলেন না আপনারা দুজন আছেন একে বলছি কিনলেন বলছে হ্যাঁ কিনলাম এবার আপনাকে বলছি কিনলেন বলছেন কিনলাম তো বেচলোটাকে দুজনেই যে বলছে কবুল করলাম তো প্রস্তাবটা দিল কে হাদিসে তো এসেছে ফেকি ভাষা তো ফেকি দৃষ্টিকোণ থেকে আর হাদিসের ভাষাতেও প্রস্তাব এবং কবুল বিয়ে পড়াচ্ছে ছেলের কাছে আর ছেলে করছে কবুল আমাদের সমাজে দুজনকেই বলা হচ্ছে কবুল করলে বলছে করলাম এটা কুপ্রথা মাত্র মেয়ের কাছে যেতে হবে না আপনার ছেলেকেই বলা হবে ছেলের এখানেই দুজন সাক্ষী থাকবে এবং একেই বলা হবে কবুল করলে ও যদি একবার বলে কবুল করলাম বা গ্রহণ করলাম বা কাবিল তো তাহলে আপনার বিয়ে হয়ে গেল বারবার না বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ খাতনার ভোজ করা যাবে কি বিষয়টা হলো খাতনার ভোজ আসলে ইসলাম সম্পর্কে আমরা বিশেষ অবগত নাই খাতনার ভোজ করা প্রসঙ্গে কোরআন এবং সুন্নাতে একটাও বর্ণনা পাওয়া যায় না অবশ্য একটা বর্ণনা এই ধরনের পাওয়া যায় মুসনাদ আহমদে রয়েছে মুসনাদ আহমদের গবেষক শোয়েব আরনাওত রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটা হাসান হবার সম্ভাবনা রয়েছে যে সেই হাদিসটা হাসান পর্যায়ের একজন সাহাবি বলছেন যে আমরা খাতনার দাওয়াত থেকে বিরত থাকতাম বুঝতে পেরেছেন খাতনার দাওয়াত থেকে বিরত থাকতাম আমাদের সমাজ ইসলামে আকিকা ইসলাম দ্বারা স্বীকৃত অথচ আমরা আকিকা সম্পর্কে অবগত নই আপনার সন্তান সন্ততি যখন সাত দিন যখন বয়স হবে সাত দিনের দিন ছেলের পক্ষ থেকে দুটো ছাগল মেয়ের পক্ষ থেকে একটা ছাগল আপনি জবাই করবেন এ সম্পর্কে আমাদের কোনো হেলদোল নাই আপনার খাতনা সুপ্রিয় ভাই এবং বোন আমরা চাই নেকি আমরা চাই নেকি আমরা চাই জান্নাতে যেতে আপনার এত শখ কেন খাতনা করবেন লোকজন জড়ো করে গরু জবাই করে আর যখন আপনাকে বলা হচ্ছে মসজিদ নির্মাণের জন্য আপনাকে যখন বলা হচ্ছে আপনার মাদ্রাসায় বিল্ডিং নির্মাণের জন্য বা আপনাকে যখন বলা হচ্ছে ছেলেদের পড়ানোর জন্য আপনি তখন ভিক্ষা করতে বের হয়ে যাচ্ছেন আরে যার টাকা পয়সা আছে যার টাকা পয়সা ভিক্ষা চাইছে আর বলছে ছেলের খাতনা দেব ভিক্ষা চাইছে বলছে মেয়ের মেয়েকে একখানা গা মেয়ে জামাইকে একখানা গাড়ি দেবো আল্লাহ আমাদের হেফাজত করো সুপ্রিয় ভাই সালাফদের মধ্যে খাতনার নিমন্ত্রণ বা খাতনার দাওয়াত স্বীকৃত ছিল না যদিও অনেক ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেছেন আল্লাহু আলাম বলো আসসালামু আলাইকুম পুরুষ ও মহিলা কাফনের কাপড় কয়টি ও কি কি আমাদের সমাজে প্রচলিত আছে মহিলাদের কাপড় পাঁচটি কিন্তু মহিলাদের কাপড় পাঁচটি প্রসঙ্গে যে হাদিসটা আছে সেই হাদিসটা হচ্ছে জয়ীফ মহিলাদেরকে সাতটি কাপড়ে কাফনানো হবে সাতটি কাপড় পরিধান করানো হবে এই মর্মেও একটা হাদিস আছে সে হাদিসটাও সহি নয় সে হাদিসটাও জয়ীফ পুরুষ হোক অথবা মহিলা বিধান একই তিনটি কাপড়ে তাদেরকে কাপড়ানো হবে তিনটি কাপড় তাদেরকে পরিধান করানো হবে বিস্তারিত যারা দেখতে চান তারা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আহকামুল জানায়েস দেখবেন বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বউ বিদায় ও ব্যবহার দেওয়া যাবে কি বউ বিদায় ব্যবহার সমাজে কেউ কেউ তো আমার কোনো কোনো ভাই বলে যেখানে যেখানে লোড করেছি সেখানে আনলোড করতে হবে সবাই বলছে যেখানে লোড করেছিস সেখানে আনলোড করতে হবে কিন্তু কোরআন সুন্নাতে এমন কোন কথা আমার নজরে পড়েনি অবশ্য তাদেরকে জিজ্ঞেস করবেন যেখানে লোড হয়েছে সেখানে আনলোড করতে হবে যে সুপ্রিয় ভাই এবং বোন আপনার কতগুলো বিষয় আছে যদি সেটাকে নেকি না মনে করা হয় আপনি আপনার মেয়েকে নিয়ে আসছেন যাচ্ছেন অথবা মেয়েকে যে সময় মেয়ে সাত আট মাসের অন্তঃসত্ত্বা সন্তান প্রসবার যখন সন্নিকটে সেই মুহূর্তে যদি আপনি আপনার মেয়েকে যদি বাড়ি যদি নিয়ে আসেন আর সেখানে
সাধারণভাবে ধর্ম মনে করে নয়, শরীয়ত মনে করে নয়, কোনো প্রকারে বাড়াবাড়ি করবেন না, কোনো প্যান্ডেল স্টেজ ও সবগুলো না, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি নিমন্ত্রণ করে, যদি দাওয়াত যদি করে, আর যদি কেউ যদি অংশগ্রহণ করে খায়, তাহলে সেটা দোষের কিছু দেখছি না। তার কারণ হলো আপোষে যে কতগুলো বিষয় আছে, যে যাতায়াত, আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এই সব বিষয়গুলোর ক্ষেত্রে না করার জন্য দলিল চাই, বিষয়টা বুঝতে পারলেন, এবাদত করার জন্য দলিল চাই, আর বৈষয়িক বিষয়ের ব্যাপারে, মুআমালাতের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, আদান প্রদানের ব্যাপারে না করার জন্য দলিল চাই, বুঝতে পারলেন না? পারলেন না? এবাদত করার জন্য দলিল চাই, আর বৈষয়িক বিষয় মুআমালাত, লেনদেন, যাতায়াত না করার জন্য দলিল চাই। তো মেয়ে যে বাড়িতে লোড, মেয়ে যে বাড়িতে লোড করেছে সেই বাড়িতেই আনলোড করতে হবে, খালি করতে হবে, বাপের বাড়ি যাওয়া যাবে না, কোনো বর্ণনা আছে কি আপনাদের জানা আছে? যদি কেউ দলিল যদি পেশ করে দেয় গ্রহণ করে নেবেন, আমার জানা মতে কোনো এই ধরনের দলিল নেই। ওই সময় যদি কোনো ব্যক্তি নিমন্ত্রণ করে, কিছু ব্যক্তিকে দাওয়াত দেয়, তো সেটা না জায়েজ এটাও বলা যাবে না, এটাও বলা যাবে না। সাধারণভাবে যেমন বলি, ওয়ালিমার দাওয়াত কে দিবে? ছেলে। বিয়েতে ওয়ালিমা হচ্ছে ছেলের পক্ষ থেকে। এখন যদি মেয়ের বাবা যদি স্বইচ্ছায় নিমন্ত্রণ করে কাউকে, স্বইচ্ছায় যদি জনগণকে দাওয়াত দেয়, সেটা নাজায়েজ? এটা নাজায়েজ নয়। ওলামায়ে কেরাম যেটাকে নাজায়েজ বলছেন, বরের পক্ষ থেকে, বরযাত্রী যেটা, বরের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে মেয়ের বাবার উপরে, যে 100 জন বরযাত্রী যাব, 150 জন বরযাত্রী যাব, এই যে চাপিয়ে দিচ্ছে, এটাকে নাজায়েজ বলেছেন। কিন্তু মেয়ের বাবা যদি স্বইচ্ছায় তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আহ্বান করে দাওয়াত দেয়, সেটা নাজায়েজ না? বলুন। যে ব্যবহার ব্যাপার বলতে, যে মেয়ের বাবার কাছে চাল ডাল মাংস টাংস সব নিচ্ছে, আর ছেলের বাবা খাওয়াচ্ছে, যাবতীয় খরচ পাতি নিচ্ছে ছেলের বাবা, মেয়ের বাবার কাছ থেকে, এটা তো ভিক্ষাবৃত্তি। অবশ্য এক একটা জায়গাতে এক একটা রাসমের আওয়াজ আছে। একটা বিষয় খুব ভালোভাবে শুনুন, আমি তো প্যান্ডেলের বিষয় তো বললামই, আমি মনে করুন আমি বিয়ে করেছি, কথাটা খুব ভালোভাবে জানেন, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমি আমার খরচে কিছু ব্যক্তিকে আমি নিমন্ত্রণ করলাম, যখন আমার স্ত্রী যখন বাপের বাড়ি যাচ্ছে, এটা নাজায়েজ না? আমি আমার শ্বশুর মশাইকে বলছি, আপনার মেয়ে যেহেতু বিদায় হয়ে যাবে, এজন্য খাসি দেন, গরু দেন, প্যান্ডেলের খরচ দেন, এইগুলো যে যাচ্ছি এগুলো হচ্ছে ভিক্ষাবৃত্তি, এটা হচ্ছে নাজায়েজ। যদি এটা চলে তাহলে এটা চলবে না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যার ঘরে সকাল সন্ধ্যার খাবার আছে, শুধু ওই ধরনের ব্যক্তির জন্য না, ফকির যারা মিসকিন যারা বসে আছেন তারাও খুব ভালোভাবে শুনেন, যার ঘরে আবু দাউদ হাদিস আছে, যার ঘরে সকাল সন্ধ্যার খাবার আছে, যার ঘরে সকাল সন্ধ্যার খাবার আছে, তার জন্য চেয়ে নেওয়া ভিক্ষাবৃত্তি বৈধ নয়। যদি সে ভিক্ষাবৃত্তি করে তাহলে জাহান্নামের টুকরা সে যেন চেয়ে নেবে, একবার যে হাত পাতবে তার হাত পাতাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন, তার কখনো অভাব অর্থ পূরণ হবে না। বলেন। আসসালামু আলাইকুম। নতুন দোকান ও নতুন বাড়ি উদ্বোধন করা যাবে? নতুন বাড়ি বা নতুন দোকান উদ্বোধন, বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নতুন বাড়ি বা নতুন দোকান উদ্বোধন, কিছু মানুষকে ডাকলাম, আহ্বান করলাম, দাওয়াত খাওয়াচ্ছি, নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি, আমার ক্ষমতা আছে, আমি দাওয়াত দিলাম, তাদেরকে খাওয়াচ্ছি, সাধারণভাবে যদি খাওয়াই তাহলে এটা জায়েজ। সৌদি মুক্তি ফতোয়া কমিটির বাকার আবু জায়েদ, তিনি সহ মোহাম্মদ বর্তমানের মুক্তি মোহাম্মদ বিন সালে আল মুরাজ্জিদ হাফিজাহুল্লাহ, তারাও এটাকে জায়েজ বলেছেন। অবশ্য যেটা না জায়েজ, তার কারণ কোরআন তেলাওয়াতটা হলো ইবাদত, কোরআন তেলাওয়াতটা হলো ইবাদত, দোয়াটা হলো ইবাদত। এবার এই দোয়া এবং কোরআন তেলাওয়াত, দোয়া যে করছেন, আপনার এই পদ্ধতি এবং এই স্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসবগুলো হয়েছে কিন্তু করা হয়নি, কিন্তু সাধারণভাবে আপনার আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা, এটা সাধারণ ব্যাপার, মুআমালাতের ব্যাপার, বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি ইবাদতকে তাতে যুক্ত না করছেন ততক্ষণ পর্যন্ত এটা বেদাত না।
বকর আবু যায়েদের প্রসঙ্গ এবং মোহাম্মদ বিন সালাল মরজিদ হাফেজাহুল্লাহ সৌদি আরবের বিখ্যাত মুফতি তারা এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। ফল কথা, সাধারণভাবে দোকান বা বাড়ি তৈরি করার পরে যদি নিমন্ত্রণ করা হয়, দাওয়াত দেওয়া হয়, তাহলে সেটা নাজায়েজ না। একটা বিষয় আরো স্পষ্ট করে দিই, মানে সার্বিকভাবে এটাকে কেউ একবারে নাজায়েজ এরকম বলে দিচ্ছেন, অগ্রপশ্চাৎ না ভেবে। যারা বলছেন যে সুপ্রিয় ভাই এবং বোন, যখন একটা সুন্দর যখন কেউ যখন মসজিদ যখন দান করছেন ছবি নিব বলে, আর প্রথমে যখন ছবিটা নিচ্ছেন 50 জন লোককে যখন নিমন্ত্রণ করেছেন তখন তার কাছে আবার সেটা বৈধ? আরে নাজায়েজ হলো তো সেটাও নাজায়েজ হবে, বেদাত হলো সেটাও বেদাত হবে না? হবে না। আসল কথা হলো আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, আপনার দুয়ার মাধ্যম দিয়ে, লোকজন জমায়েত করে যৌথভাবে দুয়ার মাধ্যম দিয়ে বা কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে যদি না হয়, সাধারণভাবে এরকম নিমন্ত্রণ করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, জায়েজ। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বক্তা না আসা পর্যন্ত কারো যদি প্রশ্ন জানার জন্য থাকে তো করতে পারে। বক্তা অবশ্য উপস্থিত আছেন, নিয়ে চলে আসুন। নিয়ে আসছে বক্তাকে, 10 মিনিটের মধ্যে। জি সানোয়ার ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমার বক্তব্যকে কেন্দ্র করেও যদি কোনো কিছু বিষয়ে যদি জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করতে পারেন। আমার মা এবং বোনেরা, আপনারা আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে আপনারা জানতে পারেন। একটা প্রশ্ন এখানে এসেছে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাবা নামাজ পড়ে না, ছেলের জন্য আকিকা করছে। বাবা নামাজ পড়ে না, ছেলের জন্য আকিকা করছে। আকিকা করা সুন্নাত, আকিকা করা সুন্নাত। আকিকা যদি কেউ যদি না করে তার জন্য কুফুর হবে, সাধারণভাবে যদি আকিকা না করে তার জন্য কুফুর হবে, মহাপাপ হবে, এমন বিষয় নয়। অবশ্য করা ভালো, সুন্নাত নেকির কাজ, বুঝতে পেরেছেন? সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জন্য ক্ষমতা থাকলে অবশ্যই সপ্তম দিনে আকিকা করবেন। কিন্তু প্রশ্নটা হলো, বাপ নামাজ পড়ে না আকিকা করছে, তো বাপের এই আকিকাটা কবুল হবে কি? বিষয়টা হচ্ছে যে বেনামাজি বাপ ইমানদার না ইমানদার নয়, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেনামাজি বাপ ইমানদার না ইমানদার নয়। বেনামাজি বাপ যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে সকলের ঐক্যমতে ইমানদার নয়, ইসলামের সমস্ত বিষয়কে স্বীকার করছে কিন্তু নামাজ পড়ে না, কখনো পড়ে কখনো ছাড়ে, তাহলে এই বিষয়ে মুসলমান না মুসলমান নাই, এই বিষয়ে ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ সিংহভাগ ওলামায়ে কেরাম বলছেন যে তারা কুফর করেছে, শিরক করেছে, বেনামাজি কুফরকারী, শিরককারী, মহাপাপী, মহাপাপী। কত বড় অপরাধী! তিনজন ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে নামাজের জন্য 3 দিন আহ্বান করা হবে, যদি তৌবা করে নামাজ পড়ে তাহলে ঠিক আছে, যদি নামাজ না পড়ে তাহলে শাস্তি স্বরূপ, দণ্ড স্বরূপ হত্যা করে দিতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে বেনামাজিকে নামাজের জন্য 3 দিন আহ্বান করতে হবে, তৌবা করে যদি নামাজ পড়তে শুরু না করে তাহলে ততদিন পর্যন্ত জেলখানায় বন্দী থাকবে যতদিন না তৌবা করে নামাজ পড়বে। সাধারণভাবে পৃথিবীতে বিচরণ করার তার কোনো অধিকার নেই। আর সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ আছেন, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, ফতোয়ালা জানা দায়মা দ্বিতীয় খণ্ড, ফতোয়ালা জানা দায়মা দ্বিতীয় পাঠ 5 নম্বর খণ্ডের 43 পৃষ্ঠা, যে কেউ যদি কখনো কখনো নামাজ পড়ে আর কখনো কখনো ছেড়ে দেয়, উদাসীনতা ও আলসতার কারণেও যদি ছেড়ে দেয়, তাহলে সে আর মুসলমান থাকে না, কাফের পরিণত হয়ে যায়, সে ধর্মচ্যুত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এই বিষয়টা খুবই কঠিন জটিল বিষয়। সৌদি ফতোয়া কমিটির মতে, সৌদি ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী বেনামাজি বাপ যদি আকিকা করেন নেকি পাবে না। আর আমাদের ভারতের তথা অধিকাংশ ওলামায়ে কেরামদের ফতোয়া অনুযায়ী যেহেতু ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে না, এজন্য আকিকা করলে সে তার ফল পাবে ইনশাআল্লাহ। বলুন। 14 দিন 21 দিনের হাদিস জয়ী। আমি একটা প্রশ্ন করতে চাই, যে আকিকা 7 দিনের ভিতরে যে দেওয়া হয় না, আমাদের যেহেতু এখন দেওয়া নেই, এখন যদি আমার নতুন করে দিই তাহলে 7 দিনের মিটু যে কাজটা করছে সেই আমাদের হবে, এটা কাজটা এখন ইদানিং এ করলে আকিকা 7 দিনের মধ্যে নয়, 7 দিনের দিনে আকিকা দেওয়াটা হলো সুন্নাত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত দিনের দিনে আকিকা দিতে বলেছেন, বাচ্চার জন্মের সপ্তম দিনে সাত দিনের দিন আকিকা দিতে বলেছেন। আমাদেরকে চেষ্টা করতে হবে সাত দিনের দিনেই আকিকা দেওয়ার। এবার বিষয়টা হলো, আমরা অজান্তে বা জেনে শুনে যে কোনো কারণেই হোক না কেন, আমরা বড় হয়ে গেছি বা আমাদের সন্তান সন্ততি তারা বড় হয়ে গেছে আকিকা দেয়নি, এখন আকিকার গুরুত্বটা বুঝলাম, তো এখন কি ওই যদি বড় সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া হয় তাহলে আকিকা দেওয়া যাবে? এ প্রসঙ্গে কিছু ওলামায়ে কেরাম বলছেন যে আকিকা দেওয়া যাবে না, কুরবানির যেমন দিন নির্ধারিত আকিকার দিনও নির্ধারিত। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাকে যদি বুঝতে হয়, আপনাদের বলি যে কোরআন এবং সুন্নাকে যদি বুঝতে হয় তাহলে সালাফদের মানদণ্ডে আপনাকে বুঝতে হবে। আর এটা এই কথাটা আমি আপনাদের এজন্যই বলছি যে কুরবানির সাথে কিয়াস করাটা আকিকার বিষয়টা সঠিক নয়, কুরবানির বিধান আলাদা আকিকার বিধান আলাদা, কুরবানির বিধান আলাদা আকিকার বিধান আলাদা। আকিকা সপ্তম দিনে করতে হবে, এটাই হলো সুন্নাহ। যদি কেউ যদি সপ্তম দিনে করতে না পারে, কোনো কারণে করেনি বা করা হয়নি, সন্তান বড় হয়ে গেছে এখন দিব মনে করে, তাহলে সে আকিকা দিতে পারে কি পারে না? এ বিষয়ে সালাফদের থেকে বর্ণিত আছে যে তারা বড় হওয়ার পরেও আকিকা দিয়েছেন, দেওয়ার কথা বলেছেন। এজন্য সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ এক বাক্যে বলেছেন, বড় হওয়ার পরেও সে আকিকা দিতে পারে। এমনকি একটি বর্ণনা আছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস সহিহাতে হাদিসটিকে সহি বলেছেন, যদিও কেউ কেউ হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু এ বিষয়ে সঠিক কথা হলো এটাই যে আসলে হাদিসটি হাসান সনদে বর্ণিত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে নিজের আকিকা নিজে করেছেন। এজন্য আকিকা তো সপ্তম দিনেই করতে হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু কারো যদি সপ্তম দিনে আকিকা করা না হয়ে থাকে আর পরবর্তীতে দিব মনে করে তাহলে সেটা জায়েজ, করতে পারে, কোনো সমস্যা নেই। নিজের আকিকা নিজে, দায়িত্ব তো হলো পিতার, এবার পিতা করেনি, যদি আমি জানতে পারি যে আমার আকিকা আমার পিতা দেয়নি, আগে নিশ্চিত হতে হবে। আমি যদি অবগত হই যে আমার আকিকা আমার পিতা মাতা বা আমার আত্মীয় স্বজন তারা কেউ আমার আকিকা দেয়নি, আর আমি যদি আমার পক্ষ থেকে আকিকা দিয়ে দিই, এটা আমার উপরে দেওয়াটা কর্তব্য নয়, আমি যদি দিয়ে দিই তাহলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে নিজের আকিকা নিজে করেছিলেন, যে হাদিসটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিসের সহিহাতে তিনি হাসান বলে উল্লেখ করেছেন। এবং দারিয়াবাদ মুফতি জাফর আনোয়ার, মুফতি আবু জাফর আনোয়ার, তিনিও এ বিষয়ে বিস্তারিত এই প্রসঙ্গে আলোচনা করেছিলেন এবং বলেছেন যে নিজের আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন, ফলে বড় হয়ে কেউ যদি আকিকা দিব মনে করে অথবা কেউ যদি নিশ্চিত যদি হয় যে আমার আকিকা দেওয়া হয়নি, তাহলে সে নিজের পক্ষ থেকে আকিকা দিলে সে দিতে পারে, আকিকা দিলে সে দিতে পারে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন, সালাতে ঠিক মতো যে যারা দাঁড়ায় না তাদেরকে সালাত হবে? দাঁড়ার সময় অনেক সময় এক রেখাত হলো, দ্বিতীয় রেখাতে উঠার পরে সে ঠিক মতন পায়ে পা মিলায় না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লাইন সোজা করা, এটা হলো সালাত পূর্ণতার অংশ বিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইন সোজা করো, নইলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে বাঁকা করে দিবেন। আজকে আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন একে অপরের সাথে, দিনী ভাইয়ের সাথে, আলেম ওলামাদের সাথে নানা মতানক্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইনে নামাজ, নামাজে লাইন কাতার সোজা করো, নইলে আল্লাহ তোমাদের অন্তরকে বাঁকা করে দেবেন। নামাজ হবে কি হবে না, রুকু এবং সাজদা যদি যথাযথভাবে না করে। সুপ্রিয় ভাই এবং বোন, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়ছে, যে রুকু এবং সাজদা যথাযথভাবে আদায় করছে না। তাকে জিজ্ঞেস করলেন, কতদিন থেকে এইভাবে নামাজ পড়ছো? সে বলছে, মুনজু আরবাঈনা সানা, 40 বছর থেকে আমি এইভাবে নামাজ পড়ছি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মুনজু আরবাঈনা সানা, তুমি 40 বছর থেকে এক অক্তের নামাজ পড়োনি। ওয়ালাউ মিত্তা ওয়া হাদিহি সালাতু লামিত্তা আলা গাইরিল ফিতরাতি আল্লাতী ফুতিরা আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মারা যেতে, তবে সেই ফিতরাতের উপরে, সেই দিনের উপরে, সেই সুন্নার উপরে তোমার মৃত্যু হতো না যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। হাদিসটা বুখারীতে সংক্ষিপ্তভাবে আছে, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23258 তে
বিস্তারিতভাবে আদিষ্ট রয়েছে, 23,998 বিস্তারিতভাবে আদিষ্ট রয়েছে। সুপ্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে নামাজ পড়ছে, নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই ব্যক্তি দ্বিতীয়বার নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল আবার বলছেন ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই ব্যক্তি আবারও নামাজ পড়ে এসে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরে যাও নামাজ পড়ো, নামাজই পড়োনি। রুকু এবং সাজদা যদি যথাযথভাবে আদায় না করা হয় তাহলে নামাজ হবে না। এজন্য রুকু এবং সাজদা আমাদের যথাযথভাবে আদায় করতে হবে এবং দাঁড়ানোর ব্যাপারেও আমাদের লাইনকে সোজা করতে হবে। সুপ্রিয় ভাই, একটা প্রশ্ন করা হয়েছে আকিকা প্রসঙ্গে, এই প্রশ্নটা যেহেতু জুড়ে দিয়েছেন পিছন থেকে উলামায়ে কিরাম, যে গরুর যে আকিকা দেওয়া হচ্ছে, গরুর আকিকা দেওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে, গরু এবং উট আকিকা দেওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আছে তাবারানিতে, তবে সেই হাদিসটা সহি নয় বরং অত্যন্ত জয়ীব বা জাল, সেই হাদিসটা অত্যন্ত জয়ীব বা জাল। অবশ্য দুজন সাহাবি থেকে বর্ণনা করা হয় যে তারা গরুর আকিকা দিয়েছিলেন, গরুর আকিকা দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা সনদে এই দুর্বলতা রয়েছে, ফলে বই দুটো ও জয়ীব, ওই দুটো ও জয়ীব। শুধু বর্ণনাকারী নির্ভরযোগ্য হলেই হাদিস সহি হবে এমনটি না, যে আপনার এলাল আছে সনদে সেই এলালগুলোকে দেখতে হবে, আপনার তৃতীয় চতুর্থ স্থানের বর্ণনাকারী যদি হয় মুদাল্লিসিন তাহলে আপনার অধিকাংশ রেজালবিদ মুহাদ্দিসিন কেরামের নিকটে সেই বর্ণনা যদি আনাম দিয়ে হয়, শ্রবণ সাব্যস্ত না থাকে কোন সূত্রে, তাহলে সেটা জয়ীফ হিসেবে সাব্যস্ত হবে, এই ক্ষেত্রে সেটাই রয়েছে। নম্বর তিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলা হয় যে আব্দুর রহমানের যে ছেলে হয়েছে তা আপনি আই মাইশা আপনি তার পক্ষ থেকে একটা উট আকিকা করুন, একটা উট আকিকা করুন, তখন মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মাআদাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি উট আকিকা দেওয়া থেকে, তার কারণ আকিকাতে দুটা ছাগল হলো সুন্নাত, দুটা ছাগল হলো সুন্নাত ছেলেদের পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, আর মেয়ের পক্ষ থেকে হলো একটা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, উটের আকিকা দেওয়া চলবে না, উটের আকিকা দেওয়া চলবে না, যদি গরুর আকিকা দেওয়া চলতো তাহলে উটেরও চলতো, যেমন কুরবানিতে চলে। সিলসিলাতুল হাদিসিস সাহিহাতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, অর্থপর বলেছেন যে আকিকাতে গরু বা উট কুরবানি দেওয়া, আকিকাতে গরু বা উট আকিকা দেওয়া যথেষ্ট হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আসার থেকেই তিনি দলিল গ্রহণ করেছেন, আল্লাহু আলাম। একটা বিষয় শুধু এখানে স্পষ্ট করে দিই, বলা হয়েছে অনেক সময় অনেকেই বলে যে আরে আকিকা যেটা বলা হয়েছে উরিকা বিদাম, দম রক্ত প্রবাহিত হওয়া, আর গরুর ছাগলের তো রক্ত প্রবাহিত হয়, নির্দিষ্ট দলিল না থাকলে এই ব্যাপক অর্থ দ্বারা অর্থ গ্রহণ করাটা সঠিক নয়। আর এজন্য সাধারণভাবে আপনাদের বলি যে মুরগিরও তো রক্ত বের হয়, তো মুরগিদের আকিকা করা যাবে কি বলছেন, মুরগি তাহলে পোলট্রি দিয়ে আকিকা করেন না, পোলট্রি তো রক্ত বের হয়। আকিকার ব্যাপার, আকিকা দেওয়ার ব্যাপারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গরু এবং কুরবানিতে নেই, উটের উট এবং গরুকে আপনার কুরবানির উপরে কিয়াস করে, অথচ কুরবানি স্বতন্ত্র ইবাদত আর আকিকার বিধান হলো স্বতন্ত্র, দুটো আলাদা জিনিস, আল্লাহ আলাম। অবশ্য এ প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, আপনার সাধারণ যুক্তি যুক্তি প্রদর্শন করতে গিয়ে যারা এরকম বলে যে এখানে তো কুরবানি বলা হয়েছে, ডিম আন্ডা আপনি যদি বলেন যে মুরগা তাছাড়া রোটাও রক্ত দিয়ে দিলাম, জুমার দিনে যে প্রথমে আসবে সহি বুখারীর হাদিস মুসলিম, জুমার দিনে যে প্রথম আসবে প্রথম স্তরে যে আসবে সে একটা উট কুরবানি করার নেকি পাবে, দ্বিতীয়তে যে আসবে একটা গাভী কুরবানি করার নেকি পাবে, তৃতীয়তে যে আসবে একটা ছাগল কুরবানি করার নেকি পাবে, চতুর্থতে যে আসবে একটা মুরগি কুরবানি করার নেকি পাবে, পঞ্চমে যে আসবে আন্ডা ডিম কুরবানি করার নেকি পাবে। জি সুপ্রিয় ভাই এবং বোন, আচ্ছা বলুন তো কুরবানি শব্দটা এখানে এসেছে, কুরবানি তো মুরগির কুরবানি করা যাবে, কোনো আলেম বলছেন না, একমাত্র ইমাম ইবনে হাজম, ইমাম ইবনে হাজম এই হাদিস থেকে দলিল গ্রহণ করেছে, বলছে মুরগিরও কুরবানি করা যাবে। তো ভাই বাইজা, বাইজার কুরবানি, ডিমের কুরবানি করা যাবে তো,
এইবার কিন্তু কেউ বলে না ডিমের কুরবানি করা যাবে, এখানে তো ডিমের কুরবানির কথা বলা হয়েছে। শুধু ব্যাপকতা থেকে দলিল গ্রহণ করলে হবে না, কোরআন এবং সুন্নাহকে যদি বুঝতে হয় তাহলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে তা বুঝেছেন, শুধু একটা শব্দের ভাবার্থ বা ডিকশনারি দিয়ে অর্থ দেখে নিয়ে মশলা বা ফতোয়া সাব্যস্ত করলে হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহকে সালাফদের বুঝ অনুযায়ী বুঝার তৌফিক দান করেন। কোরআনকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন, কোরআনকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন, সেইভাবে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার, এবং কোরআন এবং সুন্নাহকে যেভাবে সাহাবা তাবেইন তাবা তাবেইনগণ বুঝেছেন সেইভাবে আমাদের বুঝার তৌফিক দান করেন। প্রকৃত অর্থে আমাদের মুসলমান হওয়ার, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। সংক্ষেপে, একজন ইমাম শুধু মহিলাদের ইমামতি করতে পারেন কি? শুধু একজন ইমাম মহিলাদের ইমামতি করতে পারে কি? যদি ফরজ নামাজ হয় তো ফরজ নামাজে যেহেতু পুরুষকে জামাতে অংশগ্রহণ করা ওয়াজিব, মেয়েদের জামাতে অংশগ্রহণ করাটা ওয়াজিব নয়। এজন্য ফরজ নামাজের ক্ষেত্রে একজন পুরুষ জামাত ছেড়ে দিয়ে মহিলাদের ইমামতি করবে, এটা বৈধ নয়। তবে যদি কোনো পুরুষের জামাত ছুটে গেছে ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে, আর তারপরে বাড়ির মহিলাদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়ছে ফরজ নামাজের ক্ষেত্রেও, তাহলে সেটা বৈধ, সেটা ভালো জিনিস, সেটা করা যেতে পারে। অথবা তারাবির নামাজে, অথবা তারাবির নামাজ যদি হয়, ঈদের নামাজ যদি হয়, তারাবির নামাজ বা ঈদের নামাজের ক্ষেত্রে তারাবির নামাজে যদি হয়, তাহলে একজন পুরুষ মহিলাদের পর্দার সহিতে মামতি করে নামাজ পড়াবে, কোনো সমস্যা নেই। অবশ্য ঈদের নামাজের ক্ষেত্রে এতটুকু বলবো, প্রথমত ঈদ মাঠেই পুরুষ এবং মহিলা একত্রে নামাজ পড়ার এরকম প্রচেষ্টা করবেন, ঈদ মাঠেই নামাজ পড়ানোর জন্য ব্যবস্থা করবেন। যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ যদি মহিলাদের নামাজ পড়ান তাহলে পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আব্দুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমারের সহিহ বুখারীতেই আছে যে তার গোলামকে তার বাড়ির পরিবারের মহিলাদের এবং বৃদ্ধদের ছোটদেরকে ইমামতি করার, নামাজ পড়ানোর ঈদের নির্দেশ প্রদান করেছিলেন। ফল কথা, যদি কোনো ইমাম কোনো পুরুষ ঈদের নামাজের জন্য মহিলাদের ইমামতি করে সেটা জায়েজ, তবে সুন্নাহ হলো, উত্তম হলো ঈদ মাঠেই মহিলাদের জন্য ব্যবস্থা করা, যাতে পুরুষ এবং মহিলা একই সাথে ঈদের মাঠে বাৎসরিক উৎসবে অংশগ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন বক্তা আছে তো পরে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়াউল হক। এখানেই তো অফ করে দিয়েছি, আবার আপনি প্রশ্ন করছেন ভাই, যেহেতু আরো বক্তা আছে, বুঝতে পেরেছেন, আরো বক্তা রয়েছে, ইনশাআল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। সালাতের ইমামের ব্যাপারে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন? আচ্ছা বলুন, আপনারা করেন না, শুধু মাওলানা সাহেব যেটা করছেন শেষ শেষ, এটাই শেষ। আমি নামাজে দাঁড় হলাম, জি, একজন মুসল্লি আসলেন আমার ডান পাশে দাঁড়ান, আমার পরে আরেকজন আসলেন ও আমার বাম পাশে দাঁড়ান, এ সময়ে ইমাম কি করবে? মুসল্লি দুজনকে পিছনে সরিয়ে দিবেন না ইমাম সামনের দিকে যাবে? প্রশ্নটা হলো, একজন ডান দিকে দাঁড়ালেন মুসল্লি, ইমামের ডান দিকে একজন দাঁড়ালেন, মানে কেউ ছিল না যখন নামাজে দাঁড়ায়, একজন শুধু মুসল্লি আছে তো সে ডান দিকে দাঁড়িয়েছে, পরবর্তীতে একজন এলেন বাম দিকে দাঁড়িয়ে গেলেন, এখন ইমাম ওই দুইজনকে পিছনে ঠেলবেন না ইমাম আগে বাড়বেন? ইমাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নামাজ পড়েন তো আগে বাড়তেই পারবেন না, তার কারণ সূত্র থাকবে। তো আসলে আমরা সূত্রার বিষয়ে অবহেলা করি, উদাসীনতা প্রদর্শন করি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন, বহু মসজিদে গেলাম, অনেকে এই সূত্রার বিষয়ে উদাসীনতা অলসতা করেছেন, অথচ সূত্রাকে ওয়াজেব বলেছেন শুধু আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যদিও অধিকাংশ ওলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি ওয়াজেব বলেছেন, আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ ওয়াজেব বলেছেন, ইমাম ইবনে হাজম ওয়াজেব বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তুসাল্লু ইল্লা ইলা সূত্রা, সূত্রা ব্যতীত নামাজ পড়ো না, সামনে সূত্রা ছাড়া নামাজ পড়ো না। অনেক ভাইরা বলেন মাঠে ঘাটে থাকলে তো সূত্রা অবলম্বন করতেই হবে, ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু মসজিদে থাকলে কি গরু ছাগল আছে? আল্লাহ আমাদের হেফাজত করুক। আরে চতুষ্পদ জন্তুকেও তো সূত্রা করে আল্লাহ রাসূল নামাজ আদায় করেছেন, তো চতুষ্পদ জন্তু থেকে কি সূত্র অবলম্বন করতে বলেছেন?
সহি বুখারীতে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট উটনিকে বসিয়ে দিয়ে তাকে সূত্রা করে নামাজ আদায় করেছেন। উট এবং উটনিকে বসিয়ে দিয়ে তাকে সূত্রা করে নামাজ আদায় করেছেন। যখন এই হাদিস যখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তখন একজন ব্যক্তি প্রশ্ন করেন উটকে যে বসিয়ে নামাজ পড়বেন ও তো চতুষ পর্যন্ত আল্লাহ রাসূল যে তাকে বসিয়ে দেবেন, যদি উট যদি উঠে চলে যেতে শুরু করে ও তার মানুষ না বসে থাকবে? তো বলছে উঠে যদি চলে যায় তাহলে হাওদা তার যে পিছনে যে লাকড়িটা প্রায় এক হাত সেটাকে আবার সেখানে দাঁড় করে দিয়ে তাকে সূত্রা করে নামাজ আদায় করেছেন। নামাজের অবস্থা মসজিদে সূত্রা দিতে হবে, গরু ছাগলের জন্য সূত্রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেননি, চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা বানিয়েছেন। আবু দাউদে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূত্রা নিকটবর্তী হয়ে দাঁড়াও। কেন দাঁড়াবে তার কারণ উল্লেখ করছেন, যাতে শয়তান নামাজকে কেটে না দেয়, শয়তান যাতে নামাজে বিঘ্নতা সৃষ্টি না করে। আর মসজিদে শয়তান আসে না? আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, দুইজন সাহাবীর মাঝে একটু জায়গা ফাঁকা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামানি ছাগলের রূপে ওই দুইজন সাহাবীর মাঝে শয়তান ছাগলের রূপে দাঁড় হয়ে গেছে ওই সুড়সুড়ি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সদ্দুল খালাল, ও ফাঁকা জায়গা পূর্ণ করে দাও। আমার কিছু ভাইরা আজকাল অবুঝ, তারা বলে আরে ফাঁকা জায়গা ওখান তো পূর্ণ করে দিল, দুই পায়ের যে মিডিলে ফাঁক। আরে আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলছে আদমকে সাজদা কর, তো সাইড থেকে যখন সাজদা করে না তো মেশিন গান যেখানে ফিট করা আছে সেখানে সাজদা করবে? ও তো শয়তান বোকা না যে আপনার ওই নিচে ঢুকবে। সুপ্রিয় ভাই, সূত্রা মসজিদে হোক বা মসজিদের বাইরে সূত্রা অবলম্বন করে নামাজ পড়তে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ছেন, আর এক যুবক তার সামনে দিয়ে যাচ্ছেন, ওই যুবকের পার হওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। ব্যাপারটা তাহলে বুঝতে পারছেন, মাঠ হলে তো যে কোনো জায়গা দিয়ে চলে যাবে, তাহলে নামাজটা পড়ছেন কোথায়? মসজিদ। ওই যুবক, ওই সূত্রা আর আবু সাঈদ খুদরির মাঝে দিয়ে যাওয়া ছাড়া তার বিকল্প কোনো পথ নেই। ওই যুবক বাড়তে শুরু অতিক্রম করতে শুরু করলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, আবার তখন সেই ব্যক্তি বাধা দিলেন, পথ অন্যদিকে নেই, দ্বিতীয়বার যাওয়ার প্রচেষ্টা করলেন, তখন এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে মারলেন ঘুষি নামাজের অবস্থায়। ওই যুবক তো মারওয়ানের কাছে গিয়ে উপস্থিত, তখন মারওয়ান হলো শাসক, তার কাছে অভিযোগ করে দিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর বিরুদ্ধে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে পৌঁছে গিয়েছেন, তাকে জিজ্ঞেস করছেন মারওয়ান যে আপনার ভাতিজের সাথে আপনার কি ঘটনা ঘটেছে? তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূত্রা দিয়ে নামাজ পড়াকালীন সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াবে, আর কেউ যদি ওই সূত্রা এবং নামাজের মধ্যকান দিয়ে যাতায়াত করবো মনে করে তাহলে তাকে বাধা দিবে, সে যদি বাধা না শুনে ফালে কাতিল তার সাথে লড়ে যাবে, ফাইন্নামা দাকা শয়তান, তার কারণ সে হলো শয়তান। শোনার পরে চুপ করেন। সহি বুখারীর হাদিস, মসজিদে হোক বা মসজিদের বাইরে, তো ইমাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সূত্রা দিয়ে সামনে নামাজ আদায় করবেন, অথবা দেওয়াল আছে দেওয়ালের নিকটবর্তী, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে প্রায় তিন হাতের ব্যবধানে দাঁড়াতেন, কারিবাম মিন সালাসাতি আজরুর, প্রায় তিন হাতের ব্যবধানে দাঁড়াতেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে যখন দেখি এই জায়গাতে আপনি দাঁড়ান, ব্যাপারটা কি? তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাঁড়াতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতের হাদিস আছে আব্দুল্লাহ ইবনে উমার মসজিদে প্রবেশ করে মসজিদের কোনো পিলার খালি না পেলে তার গোলাম না ফেকে বসিয়ে দিয়ে তাকে সূত্রা করে নামাজ আদায় করতেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, বুখারীতে আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সনদবিহীন ভাবে উল্লেখ করেছেন, অবশ্য হাদিস আসাদটা সহি ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাগলিক তালিকের পূর্ণ সনদ সহ উল্লেখ করেছেন, সনদ সহি। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন দুই পিলারের মাঝে নামাজ পড়ছে। কথাটা স্মরণে রাখবেন, জামাত কাতার লাগানো, দুই সাপ লাগানো, কাতার লাগানো, লাইন লাগানো জামাতে আপনার দুই কাতারের মাঝে নিষিদ্ধ, বিচ্ছিন্ন হবে কাতার বলে, বুঝতে পেরেছেন? কিন্তু একাই একাই যদি নামাজ পড়ে, নামাজ পড়া যায়, যদি সামনে যদি দেওয়াল নিকটে থাকে বা আপনার সূত্রা থাকে, কিন্তু দেওয়াল যদি দূরে যদি থাকে, সামনে আপনার কিছু সূত্রা নেই, তাহলে দূরে আপনি সূত্রা ছাড়া নামাজ পড়বেন এটা কিন্তু চলবে না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এক ব্যক্তি ওই দুই পিলারের মাঝে নামাজ পড়ছে, একাই পড়া যায়, তারপরেও যেহেতু তার সামনে সূত্রা ছিল না, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজে রত থাকা ব্যক্তির গর্দানকে ধরে
পিলারের পিছনে নিয়ে গিয়ে বলছেন সল্লি আলাইহা, এই পিলারকে সূত্রা করে তুমি নামাজ আদায় করো। তো ইমাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করবেন, তো না দেওয়াল চিরে যেতে পারবেন না, সূত্রা টপকে যেতে পারবেন না, ওই দুজনকে পিছনেই ঠেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজ পড়ছেন, একজন এসে বাঁ দিকে দাঁড়ালেন, তার কানটা ধরে পিছন দিক দিয়ে ডান দিকে করলেন, আর একজন এলেন তিনি আল্লাহ রাসূলের বাঁ দিকে দাঁড়িয়ে গেলেন, ওই দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ঠেলে দিলেন। ফল কথা, যদি একজন ডানে দাঁড়িয়ে যায় ইমামের একজন বামে দাঁড়িয়ে যায়, ইমাম দুইজনকে ধরে পিছনে ঠেলে দিবেন, এটাই হলো সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।